বসে আছেন গো বাহারুল ইসলামের চাইরা দেখতে আসেননি বেরানি কালিয়া কুত্তা খেতে আসেননি কমিটি শাবান দুশা করে টাকা দেবে এই জন্য বসে নয় আরামের বিছানাকে হারাম করে দিয়ে এই মশার কামড় বড় জোন করে চটের বিস্তারায় ধুলা বালিতে লুটাপাটি খেতছেন এই বসে থাকাটা আল্লাহ আল্লাহর রাসূলকে যদি রাজি খুশি করার নিয়ে থাকে কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাবে নবী পাবে নবী পাকে দামান ধরে আল্লাহ তাআলার দয়ার জান্নাতে চলে যাবেন একটু জোরে বলুন সুবহান বিপল শোকের বাঁধ ভাঙা বাঙালার রানা মেঘে আগ ঘটিয়াতে চিরদান বেদনারি ব্যথা হারায়ে গিয়াছে বেদনারি ব্যথা হারায়ে গিয়াছে মজায়ে হেদে মিল্লাত ভাঙা বাঙালার রানা মেঘে আগ পড়িয়াতে সম্পদ আল্লাহ হুম্মা ওয়ালা আলি সাইয়েদেনা কল সেবা জানা জাতি তেরা ছিল কল সেবা জানা জাতি তেরা ছিল দেহ হিম মম তেরা অতি কৌশলে মায়ারে উদাহরণে পাঠাইছে দয়ামান গালে থে আমার ছিল না কো দাঁত গালে থে আমার ছিল না কো দাঁত চিবাতি পারি না বলে মায়ের স্থানে সুদা দুধ মাকা তুমি আছো দিয়ে ভরে বঙ্গোসাগরে হঠাৎ ডাকিল বিপল শোকের বাঁধ ভাঙা বাঙালার রানা মেঘে আগ ঘটিয়াতে চিরদান আল্লাহ হুম্মা ওয়ালা আলি সাইয়েদেনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা সঙ্গের শক্তি কালেমা গোরে বাতি পড়ো কালেমা দিবারাতে কালেমা ছাড়া নাই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফী
কালবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু তকবীর দাও তো নারে তাকবীর আর একটু আওয়াজ হবে নি নারে তাকবীর নারে তাকবীর বিবিরাটি মহল্লার বাসর ইসালে সওয়াব বিবিয়াটি মহল্লার বাসর ইসালে সওয়াব যুব কমিটি বৃন্দ যুব কমিটি বৃন্দ সিলসিলা হা ফুরফুরা শরীফ হিজবুল্লাহ হিজবুল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত শ্রদ্ধ মুআজ্জাজ উলামায়ে কিরাম হুজ্জাজি কিরাম হুফাজি কিরাম সামিরি কিরাম আমার সম্মুখে বসে থাকা দিন দরদ ইসলাম দরদি নামাজি জাকিরিন আল্লাহ ওয়ালা ইমানদার মুমিন মুসলমান ভাই জনাব ভাজানেরা এবং আমার নজওয়ান তরুণ বন্ধুগণেরা ছোট ছোট কচি কাঁচা কিশোর কিশোরীরা পর্দা নাশিনা ধার্মিক আম্মাজান মা ও বউজানেরা আমি গোনাগার মোহাম্মদ বাহারুল ইসলাম কম বেশি এই মহল্লার মানুষ সকলে আমাকে চেনে জ্ঞান দিতে আসি নাই জ্ঞান সঞ্চয় করতে এসেছি হারিয়ে যাওয়া রাস্তাকে স্মরণে বরণে করে দেওয়ার জন্য এই নবীওয়ালা জলসার ব্যবস্থা করা হয়েছে এটা হলো রিয়াজুল জান্নাত বেহেশতির বাগান একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কিসের উদ্দেশ্যে বসে আছেন গো বাহারুল ইসলামের চাইরা দেখতে আসেননি বেরানি কালিয়া কুত্তা খেতে আসেননি কমিটি সাবান দুষা করে টাকা দেবে এই জন্য বসে নয় আরামের বিছানাকে হারাম করে দিয়ে এই মশার কামড় বড় জোন করে চটের বিস্তারায় ধুলা বালিতে লুটাপাটি খেতছেন এই বসে থাকাটা আল্লাহ আল্লাহর রাসূলকে যদি রাজি খুশি করার নিয়ে থাকে কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাবে নবী পাবে নবী পাকের দামান ধরে আল্লাহ তাআলার দয়ার জান্নাতে চলে যাবেন একটু জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান মাশাআল্লাহ আজ আমাদের ঘরে ছেলেরা এই জায়গায় অভিশাপ নাজিল হতে এই মহল্লাতে গান বাজনা মেলা ঘাট জেনাই পরিহিত হতো সেইগুলোকে বর্জন করে দিয়ে রহমতের বেহেশতের বাগান তৈরি করা হয়েছে আশি বছরে কাপের মশেক যদি হয় খুজু খুজু সাথে তওবা করে নিলে বিগত জীবনের পাহাড় পাহাড় গোনা খাতা আল্লাহ তাআলা মার্জনা করে দেবে জোরে বলুন সুবহান আমি বলতে চাই তাহলে হতে পারে পীরের কোন খানকা শরীফ তার হজরা শরীফ থাকতে পারে সেই জায়গায় লা শরীক ইল্লাল্লাহকে ছেড়ে দিয়ে পীরের কাছে মান্নত করা হাজত করা এত সময় আমার আগের বক্তা ভাইজান বলছিলেন জেনে রেখে দেন আল্লাহ বললেন তার ইমানটা গরবা ধ্বংস হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল যত সময় রক্ত কুফর না পড়বে ওর জীবনে ইবাদত বান্দিগিটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আবার আব্বা জান ভাই জানি পীরের মাজারে যেতে না করি না পীরের মাজারে জিয়ারত করতে মানা করি না পীরের খানকা শুনে যেতে মানা করি না তাহলে আল্লাহ পাকে ছেড়ে দিয়ে পীরের মাজারে কোন মুসলমান যদি বলে
मजारे जोड़ा मुर्गा हजरत करे जाब ओ मुसलमान दादा हुजूर खलीफा अल्लामा बड़ मौलाना रुहुल आमीन रहमतुल्लाह अलैहि फतवार किताबे लिखेछे दिए देवे ओगो भाई जाने राम पीर मजा आदब को रक्षा होबे पीर खानका अपनी आदब को सपा जाबे पीर नामे अपनी मिलादुन नबी कुरान खानी को सब मिलबे पीर नामे हजरत बोलो मेला डाक देवे ओगो मुसलमानेरा जत समय रद्दु कुफ्रु ना पड़बे तुम्हार जीवने बादात बंदीटा अल्लाह पाके दरबारे कबूल होबे ना कपाल ठोके जरा मजारे बुक चपाते थे जरा मजारे ओ भाई जाने रात अल्लाह रोली एक जोन तेरी अपना के अल्लाह महबूब बंदा चीने रोते सिबली रहमतुल्लाही है तेरी आजू किताबे लिखा चीलो तेरी अल्लाह बोलो गोली बंदा चीलो तेरी बोले दिए छे अल्लाह हक कानी पीरे रात तेरा मोरे ना तेरा मुरे जाए ना अल्लाह पाक जादेर को ता बोले छे सिबली रहमत हिंदे खाजा मईन नदी मजार टा जियारत करते जाबो আপনারা অনেকবার গেছেন সেটাই তা হুজুর পায়দারি হেঁটে হেঁটে যাচ্ছে খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল মাজার মুকদ্দাসে গিয়ে হযরতে সিবলি রহমাতুল সালাম দিয়েছে সালামের জবাবটা আসলো না হযরতে সিবলি আবার সালাম দিয়ে সালামের জবাবটা তিনি পেলেন না তৃতীয়বার সালাম দিল সালামের জবাবটা আসলো না सिबली रहमतुल्ला मजारे दाड़ी भूलसे गो मईनुद्दीन मन कर हिंदर अलि खजा मईनुद्दीन अल्लाह हक्कानी पीर जेंदा पीर ता आपनी तो बेदादे पीर आपनी मरे गेछेन गुले गेछेन हाड्डी गुलो माटिर साथे मिले गेछे आपनी जदि हक्कानी पीर हतें ताहले आपनी कबरे जेंदा आमार सालामेर जवाब दितेन आपनी तो आमाके सालामेर जवाब दिलेन ना আমি সিবলি রহমাতের বলে যাচ্ছি যে মঈন নদীর মাজার জীবন আসবনি আর পৃথিবীর মানুষকে জানাই দেব যে বেদাতে পীরের মাজারটা জিয়ারত করুনি তা হযরত সিবলি রহমাতুল্লাহ হেঁটে হেঁটে চলে যাচ্ছে রাজস্থান পাহাড় এলাকা তিনি যখন ফাঁকা ময়দান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে হযরত সিবলি দেখতে পেলেন একটা গাছে বৃক্ষের গাছে ছায়ার তলায় দাঁড়িয়ে হযরত খাজা মঈন উদ্দিন দুটো হাত তুলে মাবুদ মাওলা ধরে দোয়া চাইছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলেন সুবহান ওই সময় হযরত সিবলি রহমাতুল্লাহ দাঁড়িয়ে গেল খাজা মঈনুদ্দিনকে জিজ্ঞাসা করলে হুজুর আপনার মাজার মুকাদামি সেটাই গিয়েছিলাম আমি আপনার মাজারে তিনবার সালাম দিলাম আমি সালামের জবাবটা পেলাম না ও হিন্দের ওই খাজা মঈনুদ্দিন আমি এজন আপনাকে অপবাদ তোহমত দিয়েছিলাম
আপনি বিদাতে পীর আপনার মাজারটা জিয়ারত করব নি জীবনে আসব না আমার तमाम ভক্ত মুরিদানকে বলে দেব মইনতি মাজারটাকে ও জিয়ারত করো না ওজন আমি আপনার মাজার মোকাদা ছেড়ে চলে আসি আপনি কেন কবরটা ছেড়ে দিয়ে এই ফাঁকা ময়দানে একা একা কেন দাঁড়িয়ে আছেন हरते खाजा मणिनुद्दीन बोलेछेन बाबा सिगली ओ बाबा सिगली आमी मईनुद्दीन आमार मजार मुकद्दसे हिंदुस्तान मानुषेरा आमाके सेताई थाकते देय ना आमी एइजन्य खाजा मईनुद्दीन आमी जखन सबे सादेकेर समय सबे काजेबेर समय आमार मजार मुकद्दसे एइ फाका मैदाने মাবুদে দরবারে দোয়া চাইতে থাকি জোরে বলো সুবহানাল্লাহ রতে সিবিলি রহমাতুল্লাহ বলেছিল ও হিন্দুর নি খাজা মঈনুদ্দিন আপনি কি অপরাধ অন্যায় করেছে যাতে আপনার মাজারে সেতাই থাকতে দেয় না খাজা মঈনুদ্দিন বলে বাবা সিবিলে আমি চুরি করি না আমি ডাকাতি করি না আমি সেনতাই করি না আমি রাহাজারি করি না আমি মার্ডার কে আসামি নয় আমি নারী ধর্ষিত কারি নয় আমি নারী পাচার কারি নয় ওগা বাবা সিবিলে তোমাকে বলে দিলাম ও বাবা সিবিলে তুমি আমার মাজার মুকানে চলে যাও কি হিন্দু কি মুসলিম জৈন খ্রিস্টান ইহুদিরা আমার মাজারে তারা ঢোল কাশি তবলা বাজায় আমার মাজারে চাদর চড়ায় আমার মাজারে সিন্নি দেয় আমার মাজারে ফুল দেয় আমার মাজারে আপনাকে মাথা ঠোকে আমার মাজারে বুসা দেয় আমার মাজার মুখাতে বুক চাপাতে থাকে বাবা সিবিলে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানেরা আমার মাজার মুখে দাঁড়িয়ে তারা হাত তুলে বলে মেরি খাজা ঝুলি ভরে কে দাও টাকা দাও গাড়ি দাও বাড়ি দাও ছেলে দাও মেয়ে দাও বিবি দাও স্বামী দাও গো বাবা সিবিলি আমি তো আল্লাহর বান্দা আমার গোডাউনে কোনো গাড়ি নাই আমার গোডাউনে কোনো ভাটা নাই আমার গোডাউনে কোনো জলকার ঘেরি না আমার গোডাউনে কোনো আপনাকে টাকা না আমার গোডাউনে কোনো ছেলে মেয়ে না আমি তো আল্লাহর বান্দা আমাকে লাশ ইল্লাল্লাহকে ছেড়ে দিয়ে আমাকে মাবুদ মাওলা মনে করে আমার সাথে এত শিরে বেদাত করে এই দামি মঈনুদ্দিন আমার মাজার মুকদ্দা ছেড়ে দিয়ে পীরানে পীরি দস্তাগির মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি রতে খাতনাকে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল মাজার মুকদ্দাসে গিয়ে আমি মঈনুদ্দিন বসে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কি বোঝা যায় গো মিয়া তিনি বললে আমার সাথে এত শিরক করে বলে আমি সেটাই থাকি না ও বাবা সিবিলি আমার মজার মুকদ্দাসে আমি খাজা মঈনুদ্দিন রাত ১২টা হয়ে গেলে পুলিশের বেশে ফকিরের বেশে আমার মাজার মুকদ্দাসটা আমি এই চত্বরে ঘুরে বেড়া ও গো বাবা সিবিলি সবে কাদের হয়ে গেলে আমার ঢোল কাজি তবলানে হাতে হাজির হয়ে যায় ওই যে আমার মাজার মুকদ্দাসটা ছেড়ে আমি ওইখানে চলে আসি ফাঁকা ময়দানে আল্লাহ পাকের দর দুটো হাত তুলে দোয়া করি জোরে বলো সুবহানাল্লাহ তাহলে আজ আমাদের ছেলেরা মেলা বন্ধ করে জলসাতে সকলে খুশি না অখুশি কতজন খুশি আছেন হাত উঁচা করেন তো নারে তেগিবি হাত নামিয়ে দেন অনেকে মুখ কালো হয়ে গেছে বটদাসালী মিজদাসালী আসতো কত বাদাম ভাজা হুলুম ভাজা পেঁয়াজি ভাজা পাঁপড় ভাজা কত ফুচকা ভাজা খেতাম রাস্তায় পাঁইতারি দিতাম সেটা তো হলো নি বন্ধ হয়ে গেছে আমার আব্বা জান ভাই জানেরা জেনে রেখে দেন আর সেটা বর্জন করে দিয়ে যে কোন পীরের খানকা হোক মাজার হোক দরগা হোক তার নবী ঈসা আলাইহিস সালাম করলে
আল্লাহর ওলির নেক দোয়া নসিবে জুটে গেলে আপনার জীবনটা আল্লাহ তাআলা নূর আলা নূর করে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিসের উদ্দেশ্যে আসেন? ঈমান যদি না থাকে, মদিনার পীর যদি এসে তোমার জানাজায় শরীক হয়, তমাম ভাঙল খরোদিনের মুসলমান ওই জানাজায় যদি হাজির হয়, জমি পাবে একটা ঠ্যানকানা শুরু করে দিবে, একটা বট গাছ দিলে সালাম করবে, মোটা ষাঁড় দেখলে সালাম করবে, সাপ দেখলে সালাম করবে, তোকে সালাম করতে গেলে হিসাব করে সালাম করতে হবে। আমার আব্বা জান ভাইরা মায়েরা বোনেরা বেটিরা, কেন তোকে পার হতে গেলে নিজেকে নিজে হিসাব দিতে হবে? তুই তো আপনাকে তপন স্বপন নাই, ওদের লোকনাথ বাবা বলেছে রনে বনে জঙ্গলে বাবা পার করে গা। আমি লোকনাথ যে তাই স্মরণ করি রনে বনে জঙ্গলে আমি তোকে পার করিয়ে দেব। তুই পার হতে গেলে গো বিবিরাটি মুসলমানেরা ভাঙো দেবো দিনে মুসলমানেরা, পার হতে গেলে আলেমের বেটা হাজির বেটা গাজির বেটা পীরের বেটা সুফির বেটা বক্তা সাহেবের আমির সাহেবের বেটা ইমাম সাহেবের বেটা হাফেজ সাহেবের বেটা দাতা সাহেবের বেটা আল্লাহর কাজে অজুহাত চলবে না, নিজের হিসাবটাকে নিজেকে নিজেই দিতে হবে। ও মুসলমান সকলের কান্না কেঁদেছে, নিজের কান্না কাদা হলো না, অজানা অচেনা কবর বারবার ডাক দিতেছে। ওই দেশে জন্য মুসলমান কি সঞ্চয় জোগাড় করতে পেরেছ? ঈমান যদি না থাকে সব বেকার। এদিকে বলছে ফুলফুর আসল জিন্দাবাদ, অমুক পীরে মরি তমুক পীরে মরি দান, এদিকে সুদের ব্যবসা চলছে লটারির ব্যবসা চলছে, এদিকে গাজাই কোনকে দম দিতেছে। ওগো মুসলমানেরা এমন কোন লেখক কিতাবে লিখতে পারিনি বিনা ইমানে কোন পীর তোমার ঠ্যাং ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। ইমান যদি না থাকে সব তোমার বেকার। সেদিন কেয়ামতে হাসরের ময়দানে বিশ্ব নবী হাবিবুল্লাহ কাল্লা তালা শাফাতের দায়িত্ব দেবেন, হাজার হাজার নবী পয়গম লক্ষ নবী পয়গম্বারেরা ওই সময় নবী আদমের বেটারা ছুটে চলে যাবে। হে নবী আদম আলাইহিসসালাম আপনি আমাদের বাঁচান, আপনি আমাদের শাফাত করান। নবী আদম আলাইহিসসালাম নবী বলবে না আমি আল্লাহ দরবারে যেতে পারবো নি গো, আমি বন্ধক ফল খেয়েছিলাম আল্লাহ বিলম্বন করে নিয়েছিলাম, তোমরা যদি বাঁচতে চাও চলে যাও আখিরি জামানা নবীর দরবারে চলে যাও। জোরে বলুন সুবহান। নবী মুসার উম্মতের আগে বলবে হে নবী মুসা আলাইহিস সালাম আপনি আমাদের শাফাত করান, আপনি আমাদের বাঁচান। নবী মুসা আলাইহিস সালাম সেদিন বলবে আমার কওমের মানুষকে আমি আল্লাহর কাছে হয়তো আমি ধরা পড়ে যাব, আমি যেতে পারবো নি গো, তোমাদের বলে দিলাম আখিরি জামানা নবীর কাছে যাও। আমি নবী মুসা আমার উপরে কি হবে সেদিন আখিরি জামানার নবীর কাছে পাঠিয়ে দেবে। নবী হযরতে ঈসা আলী ও সালাতু সালামের উম্মতেরা নবী ঈসার কাছে যাবে। ওই সময় নবী ঈসা আলী ও সালাতু সালাম বলবে ভক্ত মুরিদেরা আমি তোমাদের নবী ঈসা রুহুল্লাহ বলে দিলা, পৃথিবীর খ্রিস্টানেরা আমাকে খোদার কেমন আখ্যা দিয়েছে, আমি আল্লাহর কাছে কি বলে মুখ দেখাবো, আমি যেতে পারবো না গো, তোমাদের বলে দিলা আখিরি জামানা নবীর উম্মতে উম্মতি মুহাম্মাদীরা দাঁড়িয়ে আছে, আখিরি জামানা নবী এইখানে তোমরা চলে যাও। জোরে বলুন সুবহান। সেদিন নবীরা কত যেতে পারবেনি আর আমরা বলছি ইতি কেল্লা ফাতা জান্নাতে যাব, অত সহজ মনে করুনি উনি মিয়া। আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা
ইমান যদি না থাকে এমন যসা কিয়ামত পর্যন্ত দেনা শুনেন কোনো লাভ फायदा হবে না নিজের জীবন চরিত্রটা পরিবর্তন করতে হবে না হলে বেকার তাই বলবো রাস্তায় মহিলা যারা ঘুরছেন মায়ের জাত তোরা হতে পারিস এই মহল্লার মেয়ে ছেলে এই পাপড়ালা তোর খালাতো ভাই নয় বাদামওয়ালা তোর চাচাতো ভাই নয় ফুসকাওয়ালা তোর ফুফুতো ভাই নয় ওরা বেগানা পুরুষ তোকে পর্দা করতে হবে তোকে পর্দা করতে হবে মায়েরা রাস্তায় প্যারেড না করে না ঘুরে একেবারে যদি বাদাম ভাজা ফুসকা ভাজা খেতে মন চাইছে তোদের ঘরের বাচ্চাদেরকে ঘর চলে যা কেননা আল্লামা রুহুল আমিন রহমাতে কিতাবে লিখেছে একটা মেয়ে ছেলে যদি আল্লাহ পাকের নাফরমানি বান্দি হয় দায়ুস হয়ে যায় ওই দায়ুস মেয়ে ছেলেটা মরে যাবার পরে পৃথিবীর আলেমনা পিসে আমিশেরকে দাওয়াত করি কিয়ামত পর্যন্ত কবরটা যদি জিয়ারত করা হয় ওই ব্যক্তির কবর আজাব আল্লাহ তাআলা মাফ করে দেবে না মুশিরাত আল্লামা হুজুর বলেছেন যে কওমে একটা মেয়ে ছেলের জন্য চারটি পুরুষ জাহান্নামে চলে যাবে ও মায়েরা কালটা খুলে শুনে নিয়ে নে মুশিরাত আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল কিতাবে লিখেছে তুমি বাপ নামাজ পড়ছ আসিল দেখে গেল কপাল কালো হয়ে গেল চৌদ্দবার হজ করতে যেছ তোমার মেয়ে বেগানা বেটা ছেলের সাথে হাহা ঘোরাঘুরি করে হে পিতা কিয়ামতের দিনে ওই মেয়ের জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে বাপের মরার পরে বড় ভাইয়ের দায়িত্ব পড়ে হে বড় ভাই তুমি আলেম কালী ইমাম সাহেব পীর সাহেব হয়ে গেছো তোমার বউকে स्वामी दायित्व पड़े गल स्वामी तुम नमाज पढ़ो जाकात दाओ नमाज देखे गल कपाल कलो गल तुम्हार बीबी के पर्दा दावा दिले ना इमान কলমা দাওয়া দিলে না গো বড় ছেলে গো আপনাকে স্বামী কিয়ামতের দিনে যদি বাদা বান্দি করো না কেন তোমার বিবি যে তোমাকে জাহান্নামে যেতে হবে চতুর্থ নাম্বারি বড় ছেলে দায়িত্ব পড়ে হে বড় ছেলে তোমার মাকে মানে দাওয়াত দিলে না পর্দার দাওয়াত দিলে না তোমার মাকে কলমার দাওয়াত দিলে না দ্বীনের দাওয়াত দিলে না হে বড় ছেলে যত বড় আলেম কারী মুফতি হও না কেন তোমার মায়ের জন্য কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে তোমাকে যেতে হবে একটা মেয়ে ছেলের জন্য ওই বংশের চারটি পুরুষ জাহান্নামে নামে চলে যাবে ওগো ভাই জাপ্পা জানেরা আমার নবী কেমন নবী ছিলেন তাই কিয়ামতের তমাম নবী পয়গম্বর পর্যন্ত আখিরি জামানার নবীর কাছে পাঠিয়ে দেন তমাম নবীরা চিন্তা করে তারা বল আমার উপায় কি হবে আমার উপায় কি হবে আপনার নবী আমার নবী জগৎগুরু নবী কিয়ামতের হাশরের ময়দানে কেঁদে কেঁদে नबी जगत गुरु नबी से दिन बोलबे आखिर जमानार उम्मते নাজাত কেমন করে হবে ও ভাই জানেরা এটা যাত্রার ময়দান নয় এটা ফাংশনের ময়দান নয় কাওয়ালির ময়দান নয় এটা মেলাঘাটের বাজার নয় এটা হলো রিয়াজুল জান্নাত আল্লাহ পাক জানিয়ে দেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াধাকু কলিলাও ফালিয়ামকু কাসীরা জাজান বিমা কানো ইয়াসিগো বান্দা কাঁদো কাঁদো বেশি করে কাঁদো আমি আল্লাহ কান্নার বিনিময় আমার নবী আদমের হারানো জান্নাতটা আবার তাকে ফিরিয়ে দিয়েছিলাম জোরে বলো সুবহান
शैतान हेसे हासिर बिनिमामी अल्लाह ताके फांसी दुईटा गलाय पड़िए दिला। ओ भाई जानेरा मानत करा जाए जाचे मानत करा आपनाके बेदाता ना मान्नतेर मतन मान्नत करले गुनाह हबे ना आपनि मान्नत कर अल्लाह आमार बेटार बीमा जोनी भलो हये जाक आमि आपनाके एक सप्ताह रोजा राखबो एटा गुनाह हबे ना आपनि मान्नत कर अल्लाह आमार स्वामीर बीमा जोनी भलो हये जाक आमि आपनाके पंचाश रेकात नामाज आदाय करबो एटा कोनो गुनाह हबे ना बेदात हबे ना गो आपनि मान्नत कर अल्लाह आपनि जोदि आमाके एकटा बेटा दें आमि ताके हाक्कानी आलेम करब इटा कोनो बेदात हबे ना शिरिक हबे ना। ओ भाई जानेरा आपनि मान्नत कर अल्लाह आमार जदि बीमारटा भालो हय आमि मस्जिदे पांच टाका सिन्नी किने पाठिए देव इटा बेदात नय आपनि पीरे दरगारे बाताशा निये गे बोलबे बाबा पीर जदि आमार बीमार भालो हय तोमार दरगार जोड़ा खासि जमा करे खाना करे दिए जाब। ओगो मुसलमान जेने रेखे दाओ ओई खाना खावा तोमार जीवन बादात बंदी सब बेकार हो गेलो जत समय तौबा ना करबे जीवने नामाज के बादात बंदीटा अल्लाह पाके दरबारे कबूल होबे ना। सुनते कि आपनादेर असुविधे होच्छे बाबा आमार जातेर कथा बोलते एसेछि आमार कमेर कथा बोलते एसेछि रोगी जो कारे थे डायरिया जो रोग डॉक्टर के हॉस्पिटल नास्ती धुए नहीं गेले चिकित्सा करा आगे ताके हाथे शिरार भितरे मोटा शूज फोटाते हबे सेलाइन चलाते हबे चैनल करते हबे झनझन कनकन करबे बटे पायखाना तो भालो हबे निया केटे गेछे ब्यथा हये गेछे तीतो साप खेते हबे गलती तो जाए व्यथा जंत्रणा निवारण होबे आमार कमेर जारा बीमार रोगी जदि धरन रोगी के थाको तौबा करे दिए दाओ अल्लाह पाका कोन हायाते मासाई रेखे दिए तौबार दरजा खोला रयेछे। आकुल समय आछे विश्वनबी जगतगुरु नबी तारा चाचा आबू तालेब बाल्यक जीवन थेके मानुष करेछिल ता आबू तालेबेर कपाल फाटा कलमा पड़ा हलो नि ता आबू तालेब मरणेर विचारे शय्याशायी तो हये गेछे एमन समय आबू तालेबेर बेटा रसूलुल्लाहर जामाता आबार साहाबा रते शेरे खुदा आली रादियल्लाहु ताआला अनुहु नबी पाक एसे बोलछे या रसूलुल्लाह आपनार सेई बापे भाई चाचा मारा जाच्छे आपनार बापेर भाई चाचा मारा जाच्छे आमरा होले कि बोलता छोट भाई करे एक पाटी आमी बड़ भाई करे आर एक पाटी भाई मारा जाते एकबार देखते गेलोनि यदि चायर दोकने बस खबर लिखे चा खे बिड़ी दम दिखे और बोलते हेरा आखो मरिनी बोलते खूब कष्ट हो बस बोल मजा लिखे बोलते कष्ट होना एक मरुक आगे कबरे ढुकुक अवस्था है उन्नी जान फेरस्ता ओ खबर लिखे भाई आखो मरलोनी नबी पा चिंता कर लें चाचा बाल्यक जीवन आपके मानुष कर चाचा कलमा पड़ा हलो ना आमी रसूल কিয়ামতে আমার হাতে শাফাতের দায়িত্ব আল্লাহ দেবে আচ্ছা আচ্ছা জাহান্নামে যাবে কলিজায় ধরানো যাবে না তাই নবী পাক বললে মানুষের মরণের সময় অহংকার গরিমা পতন হয়ে যায় হিংসা বিদ্বেষ দূরে হয়ে যায় এই চাচার কাছে রাসূল সাহাবাদেরই রওনা দিচ্ছেন যদি চাচা আমার চেহারাটা দেখে হয়তো ইমানের কলমা পড়ে মুসলমান হবে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জগৎগুরু নবী সাহাবাদে রওনা হয়েছে এদিকে মক্কার বিশ্ব বিখ্যাত বেঈমান আবু জেহেল জানতে পারলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দলবলনি হয়তো আবু তালেব মারা যাচ্ছে সেটাই কলমা দাওয়াত দিতে যাচ্ছে আবু জেহেল দলবল সাথে করে নিয়ে অন্য রাস্তা দিয়ে আবু তালেবের ঘরে চলে গেল আবু তালেব জমিনে শুয়ে রয়েছে আবু জেহেল বলল এ ভাই আবু তালেব तोर भातीजा मोहम्मद की संवाद दिएछि अबु तालेब बोलल ना दीना मोहम्मद दल बल निश्चय तोर काछे आसबे तोके ईमानेर दावत कलमा दावत देबे हे अबु तालेब
अबू जेहल तो के बोले दी दिला मोहम्मद आशार आगे कथा बोल आगे तुम एक कथा बोल भी भतीजा अभी तुम्हार बापर भाई चाचा जीवने तुम्हार माँ छिलो नी बाप छिलो नी गो अभी तुम्हार देखभाल करे छिला विपदे मुसीबते तुम्हार पाशे दाड़ातम भातीजा आज आमी कबरे चले जाच्छी गो हे भातीजा तुम्हार चाचा आबू जेहेल जे कथा बोलते चाहे तुम्हार चाचार कथाटा मेने नाओ आबू जेहेल बोलछे आबू ताले तुई बोलबी मोहम्मद छय मासेर जन्य आमादेर पवित्र धर्म तुमि मेने नाओ आमादेर काबासे पुतिमार शरण करो आर छय मासेर जन्य आमरा पामा मक्कार मानुषेरा तोमार धर्म मेने नेब हे अब्दुल्लाह बेटा मोहम्मद এই কথা বুতা তুই বলবি যে মোহাম্মদ আমি চলে যাচ্ছি তোমার পাশে দাঁড়াবার কেউ নাই তুমি যত বিপদে মুসিবতে পড়ো না কেন তোমার বাপের ভাই চাচা আবু তালেবের সাহাবনাকে আবু জেহেলের সাহায্য সহযোগিতা তোমার কাছে পৌঁছাই যাবে এই কথাটা আবু জেহেল তুই আপনার শিখে দে আবু তালেবকে বললে এই কথাটা মোহাম্মদকে তুই বলবি রাসূল সাহাবাদে এসে গেছেন চাচা জান শুয়ে রয়েছে আবু তালেবের মুখের কাছে বসে গেল এক পাকে বললেন আবু তালেব রাসূলুল্লাহ আশার সাথে বল চাচা আপনি কেমন হালাতে আছেন আবু জেল বসে আছেন মাথা নিচা করে দল্লি রাসূল সাহাবাদের চাচা জানকে ঘিরে দাঁড়িয়ে গেল আল্লাহর রহমত যেন আমার চাচা পরে বর্ষণ হয় জোরে বলুন সুবহান ওই সময় আবু তালেব বলেছিল হে ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাতু সালাম ভাতিজা তুমি আমাকে কিছু বলবে চাচা বলার জন্য তো এসেছি আবু আবু তালেব বলে ভাতিজা তোমার কথা বল আগে আমি তোমার বাপের ভাই চাচা এত মহব্বত পিয়া তোমাকে করতাম আমি একটা কথা বলবো ভাতিজা আমার কথাটা তুমি মেনে নিয়ে নেবে ওই সময় রাসূল বলল চাচা ঠিক আছে আপনি কি বলবে আমি আপনার কথা বলা এসেছিলাম আপনি আমার চাচা জান আপনি আমাকে কি বলবেন ওই সময় বললে হে ভাতিজা তুমি শুনে নিয়ে না তোমার যে বড় চাচা মক্কা লিডার মক্কা নেতা বুঝে সে বলতে চাইছে তুমি ছয় মাসের জন্য পবিত্র ধর্ম তুমি মেনে না তোমার উপরে কারো ক্ষোভ থাকবে না হিংসা বিদ্রোহ কিছু হবে না হে ভাতিজা তুমি যদি মানতে পারো তুমি যদি জমিন চাই জমিন দেব টাকা চাই টাকা দেব সুন্দর নারী চাই নারী দেয়া হবে আল্লাহ রাসূলকে আদর্শ নবী মাথা নিচা করে শুনে বললে হে চাচা আর কি বলবে বলছে ভাতিজা তোমার মা নাই বাপ নাই দাদা নাই আমি চলে যাচ্ছি গো তোমার পাশে দাঁড়িয়ে আহবানা মতন কেউ নাই হে ভাতিজা তুমি বিপদে মুসিবতে পড়লে তোমার চাচা আবু জেহেলের সাহায্য সহযোগিতা তোমার পাশে দাঁড়িয়ে যাবে বিশ্বনবী মাথা নিচা করে বললে চাচা দা আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে শুধু মুসলমান নবী করে পাঠাই দেয়নি গো আমি হিন্দু নবী জৈন নবী খ্রিস্টান নবী ইহুদি নবী কাজ করার তুলনাটা আসমান জমি পাহাড় পর্বতের নবী গল্লা আমাকে দুনিয়ার জমিনে ওমর সাল্লা কা ইল্লা রহমত আলামিন করে জগৎবাসী জাল্লাহ আমাকে নিয়ামত করে পাঠিয়েছে জোরে বলো আরো জোরে বলো হে চাচা জান হে চাচা আবু তালে এখন আল্লাহ দুনিয়ায়
চাই রেখে দিয়েছে আপনার চোখটা বন্ধ হয়ে যায়নি নিশাটা পার হলো নি চাচা আপনি আমার বাপের ভাই চাচা আল্লাহ কিয়ামতের দিনে আমার হাতে শাপাতের দায়িত্ব দেবে হাউজে কোসের পিয়ালা আল্লাহ আমাকে দান করবে হে চাচা জান কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ হাদিসে বাল করেছি গো হাশরের ময়দানে আল্লাহ পাকের নাফরমানি বান্দা বান্দিকে সেদিন কিয়ামতে চিল্লাবে বাঁচাও বাঁচা বলিয়া সেদিন প্রেমের বিবি যাবে না বেটা বেটি যাবে না সেদিন তারা চিল্লাতে চিল্লাতে মুখের জিব্বাটা বার হয়ে যাবে তাদের মুখের জিব্বাটা বার হয়ে গিয়ে কারণ বুক পর্যন্ত ঝুলে যাবে সেদিন কিয়ামতের দিনে জিব্বাটা চিল্লাতে চিল্লাতে কারণ মুখের জিব্বাটা কোমর পর্যন্ত নেমে যাবে কারণ মুখের জিব্বাটা ষাঁড়ের মতো চিল্লাতে চিল্লাতে হাঁটু পর্যন্ত নেমে আসবে কারণ হাপা মুখের জিব্বাটা চিল্লাতে চিল্লাতে পায়ের তলুটাতে থাকবে সেদিন আটলা মহাসাগর পানি যদি পান করতে দেয়া হয় সকল দরিয়ার পানি শুকিয়ে যাবে তাদের পিপাসা তৃষ্ণা মিটবে না হে চাচা আমি তোমার ভাতিজা কিয়ামতের দিনে হাউজে কোসারের পিয়ালারে দাঁড়িয়ে থাকবো আমার উম্মতেরা মুহাম্মাদীরা পিপাস উম্মত আমি রাসূলুল্লাহ নিজে হাতে পানি পান করাবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের ঈমান হারা নাফরমানি বান্দাকে শিরক বিদআত করে কুফরি কালাম করে সেদিন হারাম খেয়ে সুদের ব্যবসা ঘুষের ব্যবসা করে ওদের পেটটা এত মোটা হয়ে যাবে মসজিদের গম্বুশের মতন মোটা হয়ে যাবে সেদিন কিয়ামতের দিন মাতালের মতন চলবে লড়াচড়া করতে পারবে নি পেটের ভারী উল্টে পড়ে যাবে আল্লাহ রহমতের ফেরেশতারা গরুর পরের মতো চাবুকে পেটাবে সেদিন চিল্লাবে সেদিন তার পেটের চামড়াটা এত পাতলা হয়ে যাবে আইনার সম্মুখে দাঁড়ালে নিজের চেহারাটা যেমন দেখা যায় সেদিন তাদের পেটের ভিতরে একটা বিষাক্ত সাপ দংশন করবে হে চাচা আবু তালে আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে আমি নবী পাক নিজে চোখে সহ্য করতে পারবো না চাচা জান আপনি এখন হায়াতে আছে আল্লাহ নিঃশ্বাস বন্ধ করে দেয়নি গো হে চাচা আমি রাসূলুল্লাহ বলে দিলাম আবু জেহেল আমার পাশে বিপদে মুসিবতে দাঁড়াবে আচ্ছা আপনা যদি তামার মক্কার পবিত্র ধর্মর মানুষেরা ইমানের কলমা পড়ে নেন আমার হাতে মুরিদ হয়ে যান আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে হাবিয়া দুজকে অয়েল দুজকে মিজানের কাজে বিপদে পড়ে গেলে আমি আপনার ভাতিজা আমার সাহায্য সহযোগিতা ওই জায়গায় পৌঁছে যাবে জোরে বলুন আরো জোরে বলুন সুবহান বিপদে মুসিবতে আমার পাশে দাঁড়াবে তারা আমি নবী বললাম কিয়ামতের এই হাশরের ময়দানে এই ছেলেরা চা কতবার দিবি এই কথা তুই দিয়ে দি তারপরে কিছু দিবি নাকি তারপরে টা পান হয় বিড়ি হয় খৈনি হয় তেরেঙ্গা গুটকা তুলসী সে কোল দরু শরীফ আল্লাহুম্মা ভাই একটু আগে আগে আসবেন গেট পর্যন্ত মানুষ জাম হয়ে গেছে একটু আগে আসেন না গো এই মিডিলটা ফাঁকা হয়ে আছে আসেন একটু সরে আসেন যত জায়গা পড়ল সব হবে একটু জিকির করে কালমা লা ইলাহা আরো আগে আসেন লা ইলাহা এ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই সময় বিশ্বনবী বললেন চাচা আমি আপনাকে বলে দিলাম একবার ইমানের কলমাটা পড়ে নিয়ে নেন। আবু তালেব মাথা নিচা করলে তিনি বললে হে ভাতিজা, হে ভাতিজা, তুই নবী সত্য, কলমা সত্য, ইসলাম সত্য, ধর্ম সত্য, কোরআন সত্য, এতদিন কলমা পড়ি না, আজ মরণের সময় যদি কলমা পড়ে মারা যায় মক্কার মানুষ আমাকে বিশ্বঘাত ব্রহ্মাকাঙ্ক্ষা দিয়ে দেবে ভাতিজা, এই জন্য আমি কলমাটা পড়তে পাচ্ছি না। রসুলের হৃদয়ে দাগ কাটল, আল্লাহ তো আপনি আমাকে দিনে দায়ী করেছেন, আমি তো হেদায়েতে দায়ী তোমার হাতে নয়, আমি তো ইমানের দাওয়াত কলমার দাওয়াত দেব, আর হেদায়েত যদি করেন আপনি মাবুদ মওলা করবেন। জোরে বলুন সুবহান। বিশ্বনবী নিয়ত করলে চাচা জানে জোহাত কোনো দোয়া কো আল্লাহ আপনার বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। এক লোকমা গালে ভাত তুললাম, দ্বিত লোকমা উঠাবো, আপনি আমার হাতটা পঙ্গু করে দিতে পারেন, জবানটা বন্ধ করে দিতে পারলাম, ওই সময় নিঃশ্বাসটা পার হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা আমার চাচা হেদাতের দায়িত্ব আপনার হাতে। তাই নবী বললে চাচা আজ হাতে একটু দোয়া করব। অনেকে বললে জলসা যে কোনো লাভ ফায়দা হয় না, মানুষ তো হেদায়েত হয় না। ওগো মিয়া, হেদায়েতের মালিক কোনো পিশামি সে বক্তা সে ইমাম সাহেব নয়, হেদায়েতের মালিক হলো রব্বুল আলামিন আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহান। বিশ্বনবী দোয়া করবে, ওই আল্লাহ পাক জানিয়ে দিল জিবরাইল আমার হাবিব নবীকে জানিয়ে দাও। চাচা আবু তালেবের জন্য আমার কাছে হাত তুলে দোয়া না করি, আমি আল্লাহ আমার হাবিবের দোয়াটা ফিরাই দিতে শর্মিন্দা লজ্জা হবে। হে জিবরাইল আমার নবী পাক অপমান করতে আমি আল্লাহ নারাজ হয়ে যাব, আমার নবীকে বলে দাও তার চাচা কোনোদিন হেদায়েত হবে না। আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম বিসমিল্লাহ রহমানির রহিম, খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়ালা সামিম ওয়ালা বসরিহিম গিশামত ওয়ালাহুম আযাবুন আযীম। হে জিবরাইল আমার নবীকে বলে দাও তার চাচা আবু তালেবকে আমি আল্লাহ অন্তরকে খতম করে দিয়েছি, মোহর মেরে দিয়েছি, আজাব নাজির শক্ত, আজাবে জাহান্নাম তৈরি করা হয়ে গেছে, আর কোনোদিন ফিরিবে না। আর আমার নবী হাত তুলে দোয়া করলে নবী দোয়াটা আমি ফিরাইতে পারবো না। আল্লাহ নবী হাত টান তুললেন না, নবী পাক সাহাবাদের নিয়ে চলে যাচ্ছে, কেতাব এসেছে, কিছু রাস্তা যাওয়ার পরে রসুলের কাছে সংবাদ গেল, ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার সেই চাচা আবু তালেব মারা গেছে। বিশ্বনবী বলেছিল ওই হতভাগা কপাল ফাটাকে পায়ে দড়ি বেঁধে গেরিলে ভাগায় ফেলে দে, বেইমানের জন্য কোনো দোয়া না, ওই দোয়াটা আল্লাহ কবুল করবে না, ওকে পাহাড়ের চূড়ায় তুলে দে, চিল সগুন তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নি, কারণ আমি নবী তার কাছে আপনাকে ও ভাইজানেরা আবু তালেব নিজে হাতে সোনানা পাথর নুড়ি পাতনে ঘোরাঘুরি করল, তার কপাল ফাটা আমার নবীকে আবু তালেব চিনতে পারল না। তাই কবি ইকবাল বলেছে মুহাম্মাদুল বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতাল হাজারি লাইসা কাল হাজারি। ও ভাই জানেরা
আপনাদের পাগলা হাটে ঘটক পুকুরে সোনারের দোকানে আকি পাথর গমের পাথর হীরা জহরমণি পাথর আছে তার নাম পাথর আপনাদের রোডে বাস লাইনে রোডে বুড়ি পাথর পড়া তার নাম পাথর আল্লাহ বলে মোহাম্মদ বাসারন আমার মোহাম্মদকে এমন একটা বাসার পাথর করে পাঠিয়ে দিয়ে দিলাম পৃথিবী মানুষ তোদের মতো মানুষ করে পাঠিয়ে দিয়েছে বটে মানে বাস লাইনে পাথর তোরা মনে করে দিবি না আসমান জমি জমল ভেদাভেদ আছে আমার বিশ্ব জগৎ গুরু নবী কামি আল্লাহ আলা করে পাঠালাম জোরে বলো আরো জোরে বলো সুবহান আমার বক্তব্য হচ্ছে ঈমান ঈমান যদি না থাকে কোনো দাম নাই তাই নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকে যখন বলে রব্বি আল্লাহ আমি আপনাকে দেখব দেখতে চাই আল্লাহ বলে লান তারানি হে নবী মুসা তুমি আমাকে দেখতে পাবে না নবী মুসা বলে আমি আপনাকে দেখব আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলে লান তারানি হে নবী মুসা তুই আমাকে দেখতে পাবে না কোশিন কালে দেখা হবে না নবী মুসা বলল আমি জাবানা নবী মুসা আমি আপনাকে দেখব দেখতে চাই আল্লাহ আল্লাহ জবাবে বললেন হে নবী মুসা আমি আল্লাহ জানাই দিয়ে দিলাম তুমি যদি আমাকে দেখতে চাও দেখবে হে জাবানা নবী মুসা সালাতু সালাম তোর পথ আসবে তোর পর্বতে গেলে আমি আল্লাহ আমার সাথে তোমার মোলাকাত সাক্ষাৎ হয়ে যাবে জোরে বলুন সুবহান নবী মুসা আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহ বলে নবী তোমার জন্য কোনো রাহাবার যাবে না যানবাহন গাড়ি যাবে না একা একা আসতে হবে পাইবারি হেঁটে আসতে হবে তাই নবী মুসা আলাইহিস সালাতু সালাম মহল্লা কমবাসীর কাছে গিয়ে বললে দেখো আমি তোমাদের নবী মুসা আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছি তোমরা কি আমাকে কিছু বলবে বাবা উম্মে নবী মুসার ভক্তরা বললেন হুজুর আমরা তো যেতে পারবো নি আপনি আল্লাহর কাছে দিদার করতে যাচ্ছেন আমার আল্লাহকে বলবেন আল্লাহ আমার একটা ব্যাটা হয় না আল্লাহ আমাকে ব্যাটার ব্যবস্থা করে দিতে নবী বললে ঠিক আছে বলবো আরেকজন বললে হুজুর আপনি আল্লাহর সাথে দেখা করতে যাবেন আমার একটা মেয়ে হলো নি আমার আল্লাহকে বলবেন একটা মেয়ে ছেলে যেন দেয় একটু ব্যবস্থা করতে জাবানান নবী মুসা আলাইহিস সালাতু সালাম বললে তোমার আল্লাহর কাছে পেশ করব আর একটা ব্যক্তি বললে হুজুর আপনি আল্লাহর সাথে দিদার করতে যাবেন আমার বিমাটা সাচ্ছে না এত ডাক্তার মুসা বদি কবিরাদের কাছে গেলাম ভালো হলো নি গো আল্লাহকে বলবেন বিমাটা সারাই দিতে আমরা যাচ্ছি বলছে বাবন পীরের নামে তেল পানি বাবলা গাছের গোড়ায় রাখলে ব্যথা আজার বিমার সব ভালো হয়ে যাবে শরীয়ত বললে মসজিদে কোন পীরের কাছে আলেমের কাছে মসজিদ ইমামের কাছে জুমা রাতে মসজিদে তেলের বোতল আপনাকে পানির বোতল নিয়ে যান সেটাই ডালা খুলে রেখে আসবে শয়তান ছিল সবচেয়ে বড় আলে সবচেয়ে বড় জ্ঞানী বক্তা ছিল শয়তান শয়তান সুযোগ পেয়ে ওই পানিতে আর আপনাকে তেলে প্রস্তাব করে দেয় থুতু ফেলে দেয় এই যেন সেরে করলে বিমার আজার বিমারটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় শয়তানের প্রস্তাব খেয়ে ইমান তোমার ধ্বংস হলো দিমাগ তোমার ভালো হলো তুমি বললে বাবন ফকিরের নামে তেলের বোতল বটতলায় গাছতলে গেছিলাম বলে সেই তেল পানি ব্যবহার করে আমার বিমার ভালো হয়েছে আল্লাহ বলে তোর ইমান ধ্বংস হয়ে গেল যত সময় রক্ত কুফরু না পড়বি তোর জীব ইবাদত বাণী কবুল হবে না মাজারে নিয়ে যান মসজিদে নিয়ে যান জুমার ইমাম সাহেব যখন বার হবে তেলের বোতল পানি বোতল হুজুরের কাছে নিয়ে যান হুজুর আপনি দম করে দেন ইমাম সাহেব সূরা ফাতিহা সূরা ইখলাস একটু পরে দম দিয়ে দিল এটা জায়েজ আছে আর আপনি ফাঁকা ময়দের সেটাই রেখে আসবেন আবার তারপর দিন জুমার নামাজে নিয়ে আসবেন আর সেইগুলো মাগবিল বলছে আমার বিমার সাতবার সাত সপ্তাহ মাজারে গিয়েছিলাম বলে বিমার ভালো হলো আল্লাহ বলতে ইমান ধ্বংস হয়ে গেল ভালো কার মালিক বিমার মালিক দেনওয়ালা আমি আল্লাহ আর সারাবার মালিক আমি আল্লাহ একটু জোরে বলো সুবহান কোন ডক্টর ও যাবতী কবিরাজ রন আমি আল্লাহ তাহলে শেফার কথা বলেছি
औषध व्यवहार करते हबे तबीज कबज व्यवहार करते हबे और भालो करार दायित्व आमी आल्लाह रब्बुल आलामीन आल्लाह ताआला एकटु जोरे बोलुन सुभान আমার পাজাল ভাই জানেরা মায়েরা বোনেরা বেটিরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আর কিছু বলবে তোমরা কেউ বললে হুজুর আমি ব্যবসায় লস হয়ে গেছি ফেলোয়ার হয়ে গেলাম আমার আল্লাহকে বলবেন আমার ব্যবসা যদি বলব যাতে হয় আল্লাহ রুজিকির ব্যবস্থা যেন করে দেয় জবানান নবী মুসা বললে সকলের কথা আল্লাহর কাছে গিয়ে বলবো তুই যখন আনন্দ পাকবা আত্মহারা হয়ে জবানান নবী মুসা আলাইহিস সালাম তোর পর্বতে যাচ্ছে ফাঁকা মাইদার বানু করাশি দিয়ে তিনি পাহাড় পর্বতে সেটাই যাবে তাকে নবী মুসা দেখতে পাব আর এই ফাঁকা ময়দানে বালুকার আশির উপরে আল্লাহর একটা মকলো একটা চিড়িয়া সেটাই দাঁড়িয়ে রয়েছে অনেকে মুসলমান বলে জান বাসন ফরজ ওগো ভাঙড়ের মুসলমানেরা বিবিরাটির মুসলমানেরা মুসলমানের জান বাসন ফরজ নয় মুসলমানের ঈমান সহ জান বাসন ফরজ ঈমান যদি না থাকে ওই মুসলমানটা আমার আল্লাহ পাকের দরবারে এক পয়সা কোনো দাম নাই ওগো ভাই জানেরা ঈমান কাকে বলা হয় এই মুসলমানকে যদি আপনাকে চায়ের দোকানে ডেকে নিয়ে একটা বিস্কিট খেতে দেয়া হয় এক কাপ লিকার চা দেয়া হয় একটা বিড়ি টানতে দেয়া হয় ওই মুসলমানটা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য গ্রামের প্রধানের কাছে মেম্বারের কাঁধে দাঁড়িয়ে যাবে ইন্নাম কি ইমানদার ইন্নাম কি মুসলমান ইন্নাম কি কলমা পড়নেওয়ালা এই মুসলমানকে হোটেলে বিরানি খানা খেতে দিলে একটা ক্যাবেস্তান সিগারেট টানতে দিলে ওই মুসলমানটা কোঠের মাঠে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়াজ দাঁড়িয়ে যাবে ইন্নাম কি ইমানদার ইন্নাম কি মুসলমান ইমান কাকে বলা হয় ওই সময় জবানান নবী মুসা আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে আছেন এমন সময় দেখতে পাস আল্লাহ মকর চিড়িয়া পাখিটা নবী মুসাকে দেখে সালাম দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম সালামের জবাব নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলে ওগো আল্লাহর মখলু চিড়িয়া পাখি তুমি আমাকে কিছু বলবে পাখিটা বললে হুজুর আপনি নাকি আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন দেখা করতে যাবেন আমি যে আল্লাহর মখলু চিড়িয়া পাখি আমি আপনাকে বলবো আমার তরফ থেকে আমার আল্লাহকে একটা কথা বলবেন নবী মুসা বলছে পাখি তোমার কি কথা বলতে হবে মহল্লার মানুষ কথা কথা বললে আমি তো সকলের কথা নিয়ে যাচ্ছি তুমি কি বলবে পাখিটা বললে হুজুর আপনি আল্লাহর সাথে দিদার করতে যাবেন আমি আল্লাহর মখলু একটা চিড়িয়া পাখি এই পাহাড়ের পাদদেশে মরুভূমি ময়দান কোথায় পানির ব্যবস্থা নাই এই পাহাড়ের চূড়ায় একটা গর্ততে ডিম পাল্লাম উম দিয়ে দুটো ছানা বাচ্চা হয়েছে আমি মাছরাঙা পাখি মাছ পোকা ছাড়া অন্য কিছু খায় না হুজুর আমি চিন্তা করছি বাচ্চা মানুষ করতে গেলে এই গর্তই যে পানি জমে রয়েছে মনে এক সপ্তাহে শুকায় যাবে আর পানি যদি শুকিয়ে যায় মাছও থাকবে নি পোকাও থাকবে নি আমি কি খাবো আমার বাচ্চাগুলো কি খাওয়াবো আপনি আল্লাহকে বলবেন আমি তার মখলুক এখানে বাস করছি আল্লাহ কতদিন পরে এই জায়গায় পানি দেবে আল্লাহ পাক জবাবে কি বলে আপনি আমাকে একটু বলে যাবেন জবানান নবী মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে পাখি তোমার কথা আল্লাহ পাককে একটুকুই বলবো নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দিদার করতে গেছেন দেখা করতে গেল দুনিয়ার পায়ে জুতা পরে যাচ্ছে আল্লাহ বললে হে নবী দুনিয়ার রাস্তায় হাঁটা পায়খানা প্রস্তাবে যাওয়ার যে রাস্তাটা তুমি পরে আসছো গো আমি আল্লাহ বলে দিয়ে দিলাম তোমার পায়ের জুতাটা খুলে রেখে এসো জোরে বলো সুবহানাল্লাহ
चले जाओ आमार हबीबेर पायर धूलार बिनिमये आल्लामार आरश आजीम के धन्य करब जोरे बोलन सुभान मुसल्ला के देखबे एक एक हेटे हेटे जाच्छे अल्लाह बोलें आमार हबीब के हटाबो ना ताई बोलो जिब्राइल बराक नामे एक गाड़ी चालिए जा आमार नबी तार फुआम्मा जान उम्मे हानिर घरेते से ताई रयेछे चोखे देखे काबा शरीफेर पाशे मारवा पहाड़ जेखाने जमजमेर कूपेर ढोका रास्ता आछे तो देखा जाबे नी जमजमेर कूपटा हराम शरीफेर नीचे नेमे गेछे ओ भाई जानेरा आमि 2015 हजे गेछिलाम आमि मक्का शरीफेर डाबार होटेल भरी होटेले आमि म्यानेजार के जिज्ञासा करेछिलाम আগুন হারাম শরীফে যে ভেঙে তৈরি করা হলো কতটা মানুষ নামাজ পড়বে আমাকে বললে এই তিনবার হারাম শরীফ ভাঙা হলো এবার যে বানানো হয়েছে এই কাবা শরীফে মসজিদ ও হারামে একসাথে 80 লক্ষ মানুষ নামাজ আদায় করবে জোরে বলুন আরো জোরে বলুন সুবহান ओ भाई जाने दा जिने रेखे दीदार ओई जागा थेके विश्वनबीर फुआम्मा जान उम्मे हानिर घर आछे हाजी सब जिज्ञासा करो सेई जागाटाय देखते पाबेन मदीना मक्कार आलेमेरा बसे बसे ओज नसीहत करे ओखाने कारुर बसस्कोप देय ना आमि बांग्लादेश सुइफा झाड़ुदारके जिज्ञासा करलाम एई जागाटा फजिलत मोहताबार एत बरकातन केन आमाके बोले हे हाजी आपनि जानेन ना एई सेई जागा विश्वनबी जगतगुरु नबी आमार एई जागाय तार फुआम्मा जान उम्मे हानिर घर छिलो अल्लाह रसूल के जिब्राइल से एखाने जान्नाती पोराटा बेंधेछिले कोनो हाजी जदि एई जागाय दाड़िये नामाज दुआ करे ओई दुआटा अल्लाह पाके दरबारे कबुलियात हये जाबे जोरे बोलो आरो जोरे बोलो सुभान পিছনটা ঘোড়ার মতো মিডিলে দুটো ডানা আছে সম্মুখটা মেয়ে ছেলে চুল ছেড়ে দেয়া রয়েছে লিচাই লেখা আছে গাদা থেকে ঘোড়া থেকে বছত আপনাকে গাদা থেকে হচ্ছে মোটা জানবহন আমার নবী পাকে মিয়ারাজ করালেন অনেক ঘটনা তামাম আপনাকে দুনিয়া তয় করালো ওইখান থেকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাবে ওই সমান নবী পাক যখন জিব্রাইল চতুর্থ আসমানে গিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিব্রাইল যেতে পারবো নি 70,000 ডানা মার রয়েছে আল্লাহ পাকে আরশ আজিমে গেলে তমাম ডানা গুলো পুড়ে যাবে এখান থেকে রপরপে গুলো আপনাকে যেতে হবে জোরে বলুন সুবহান নবী পাকের ভয় পেতছে জিব্রাইল আমার রাহাবার বন্ধু ছিল সাথে আমাকে ছেড়ে যাচ্ছে একা যেতে হবে রাসূলুল্লাহর হৃদয়ে ভয় লেগে গেছে একাই শুন শুন জায়গা আল্লাহ বলে হাবিব আপনি ভয় পেতছেন আমি আল্লাহ তাআলা আমার নবী পাকের কণ্ঠতে নবী পাকের কানেতে হলোতে বেলালে হাবশি রাদিয়াল্লাহ তার কণ্ঠটা নবী পাকের কানে শুনতে পেলেন জোরে বলুন সুবহান নবী বললেন না আমি বেশি আসতে পারিনি গো মদিনার মসজিদ নববী শরীফের বেলালের গলার কণ্ঠ শুনতে পেয়েছি রাসূল ভয় লাগলো নি ত্রিজাগুন গিয়েছে আল্লাহ
आसमान दीदार होबे विश्व नबी चतुर्थ आसमान गिये चिंता करले ए नबी मूसा जखन जूता पड़े आसछिलो दुनिया तुर पर्वत देखा करबे आमार नबी पाक अल्लाह बोलले हबीब हे नबी मूसा दुनियार जूता खुले रेखेछो आमी रसूलुल्लाह दुनियार जूता पड़े चतुर्थ आसमान एसे गेलाम अल्लाह पाक आमाके किना बोलबे আর আমরা এলাকায় যে তো পার্টি অফিস স্কুল কলেজ কিলা উদ্বোধন করার জন্য কাদের দাওয়াতটা ফিটে কাটার জন্য এলাকা যত লিডার কারা দাঁড়িয়ে মোটা মাল আছে তাদেরকে ফিটে কাটার জন্য দাওয়াত করা হয় ওরা এসে স্কুল উদ্বোধন করে সব দাঁড়িয়ে মোটা মাল তারা আসে আর বিশ্ব নবীকে যুগ যুগ নবীকে আল্লাহ বললে আমার সাজিমকে ধন্য করার জন্য রাসূলুল্লাহর পায়ের ধুলার বিনিময়ে আমি আল্লাহ ধন্য করব জোরে বলুন সুবহানাল্লাহ এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী জুতো খুলবে আল্লাহ পাকুল হাবিব হে আমার নবী বলতো দোস্ত আপনি জুতো খুলবেন না আমি আপনার পায়ের ধুলার বিনিময়ে আমি আল্লাহ আমার আরশাজিনকে উদ্বোধন করব জোরে বলুন সুবহানাল্লাহ আমার আব্বাজান ভাই জানেরা আমি বলতে যাচ্ছিলাম নবী মুসার কথা নবী মুসা রওনা দিনে তোর পর্বতে খালি পায়ে চলে যাচ্ছে আল্লাহ সে দিদার হয়ে গেল দেখা হয়ে গেল भूले गेছে আল্লাহ পাক বলে নবী আর কিছু বলবে আল্লাহ কিছু বলবনি যা বলা ছিল সব বলে দিয়েছি আল্লাহ বলে নবী আতো আসতে পারবে নি এসোছো যে কালে যা চাওয়ার বলা থেকে বলতে পারো তাই জাবানান নবী মুসা রুসা বলেছিল হে রব্বি আল্লাহ যা বলা ছিল বলে দিলাম আর কিছু বলার মত নাই আল্লাহ পাক ওই সময় বলে নবী যদি বলার না থাকে তাহলে তুমি ঘরে চলে যাও জাবানান নবী মুসা রুসাতু সালাম আল্লাহর সাথে তুরব দেখা করে আপনাকে আনন্দ করে তুই যখন চলে আসে ঘরে ফিরিবে ওই সময় আল্লাহ পাক পিছনে ডাক দিলে হে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি একটু দাঁড়িয়ে যাও আল্লাহ কেন আপনি তো আমাকে চলে যেতে বললেন আল্লাহ বলছে নবী দাঁড়াও পিছনে তাকাই বলে রব্বি আল্লাহ আপনি কি বলবেন আল্লাহ বলে নবী তুমি যে বললে আর কিছু বলবো নি যা কিছু বলাছে সব বলে দিয়েছি তুমি যখন ঘর থেকে তুরপদ আসছিলে ফাঁকা ময়দানে আমি আল্লাহ আমার একটা মখলুক চিড়িয়া পাখি তোমাকে কিছু বলেনি জবানান নবী মুসা অবাক হয়ে গেছে এ রব্বি আল্লাহ সত্যি পাখির কথাটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম আল্লাহ জবাবে বলে হে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ দুনিয়ার কয়টা মানুষের কথা নিয়ে আমার কাছে আসার সাথে সে ভুলে গেলে আমি আল্লাহ আমার দুনিয়ায় নাফরমানি বান্দা আল্লাহ ওয়ালা বান্দা তমাম মখলুক পিপিলি কা মাকড়সা মাছি মশা কি খাবে কি করবে সকলের খবরটা আমি আল্লাহ রেখে দি জোরে বলো আরো জোরে বলুন সুবহান হে নবী তুমি ভুলে গেলে তাহলে তুমি বলো আমার মখলুক চিড়িয়া পাখি তোমাকে কি বলেছে ওই সময় নবী মুসা আলাইহিস সালাম বললে আল্লাহ আপনার মখলুক চিড়িয়া পাখিটা বললে ওই পাহাড়ের পাদদেশে তাই বাস করছে ফাঁকা ময়দানে সেটাই পানির কোনো ব্যবস্থা নাই সেই মখলুকটা চিড়িয়া পাখিটা একটা গর্ততে তিনি ডিম পারলে ডিম পেউম দিয়ে যে সানা বাচ্চা হয়েছে ওই পাখিটা মাছ না পাখি
पोका माछ किछु खाई ना सेटाई कोनो पानी व्यवस्था ना अल्लाह ताला आपनार मखलुक बोलेछे आमी एखाने बास करछि पानी जदि शुकिए जा पोका माछ किछु थाकबे ना आमी कि खाबो आमार बाच्चागुलो कि खाबो हे नबी मुसा आलैहिस सलातु सलाम आमार अल्लाह के बोलबे अल्लाह ताला कतदिन परे गत्ततে पानी देबे अल्लाह बोले नबी मुसा आमार मुख छिड़िया पाती के बोले दिओ आमी अल्लाह ताला ओई गत्ततে बारो बसर परे पानी देबो जोरे बोलो सुभान ईमान बाजबे बारो बसर परे अल्लाह पानी दे पाकिओ बाजबे नी छाना बाच्चा बाजबे नी सब मरे पचे खसे हाड्डी गुलो माटिर साथे मिले जाबे आमरा होले की बोलताम अल्लाह चोख नाई अल्लाह टेरा हुए गेछे ओ देखते पाइनी ओर बिचार नाई ओर पांचटा बेटा मरलुनी आर आमार एकटा बेटा मरे गेल ईमान तोमार ध्वंस हुए गेल ईमान तोमार बर्बाद हुए गेल ओगो मिया नबी मुसा आलैहिस सलाम कोनो कथा ना बोले तिनि एखन घरे चले आसछे पहाड़ थेके नेमे गेछे एमन समय सेई चिड़िया पाखिटा सेटाई दाड़िये आछे नबी मुसा आलैहिस सलाम देखे बोलले हे नबी आपनी आमार कथाटा आल्लाह पाके बोलेछिलेन बिपल शोकेर बात भांगा बादलार राना मेघे आग घटियाते चिरदान बेदनारी बेता हराए गियासे बेदनारी बेता हराए गियासे मजाए हिदे मिल्ला भांगा बागला रंगा में गया पड़िया ते संपद अल्लाह हुम्मा वाला आली सैयदना कुल सेवा जाना जाति तेरा थीलो कुल सेवा जाना जाति तेरा थीलो देह हिम मम तेरा अति कौशले मायारे उधारने पठाई से दया माम गाले थे आमार छिलो ना को दांत गाले थे आमार छिलो ना को दांत चिबाती पारी ना बोले मायेर स्थाने सुदा दूध माका तुमि आछो दिए भरे बंगोसागरे हठात डाकिल विपल शोकेर बात भांगा बागलार राना मेघे आग घटियाते चिरदान अल्लाह हुम्मा वाला आली सैयदना कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह
জানে মা সঙ্গের সাথী কালে মা গোরে বাতি পড়ো কালে মা দিবারাতে কালে মা ছাড়া নাই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তকবীরটা তো নারে তাকবীর আর একটু আওয়াজ হবে নি নারে তাকবীর নারে তাকবীর বিবিরাটি মহল্লার বাসর ইসালে সালাম বিবিয়াটি মহল্লার বাসর ইসালে সালাম যুব কমিটি বৃন্দ যুব কমিটি বৃন্দ সিলসিলা হা ফুরফুরা শরীফ হেজবুল্লাহ হেজবুল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত শ্রদ্ধ মুআজ্জাজ উলামায়ে কিরাম হুজ্জাজ কিরাম হুফাজ কিরাম সামির কিরাম আমার সম্মুখে বসে থাকা দিন দরদ ইসলাম দরদি নামাজি জাকিরিন আল্লাহ ওয়ালা ইমানদার মুমিন মুসলমান ভাই জনাব ভাজানেরা এবং আমার নজওয়ান তরুণ বন্ধুগণেরা ছোট ছোট কচি কাঁচা কিশোর কিশোরীরা পর্দা নাশিনা ধার্মিক আম্মা জান মা ও বউ জানেরা আমি গোনাগার মোহাম্মদ বাহার ইসলাম কম বেশি এই মহল্লার মানুষ সকলে আমাকে চেনে জ্ঞান দিতে আসি নাই জ্ঞান সঞ্চয় করতে এসেছি হারিয়ে যাওয়া রাস্তাকে স্মরণে বরণে করে দেওয়ার জন্য এই নবীওয়ালা জলসার ব্যবস্থা করা হয়েছে এটা হলো রিয়াজুল জান্নাত বেহেশতির বাগান একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কিসের উদ্দেশ্যে বসে আছেন গো বাহারুল ইসলামের চাইরা দেখতে আসেননি বেরানি কালিয়া কুত্তা খেতে আসেননি কমিটি সাবান দুষা করে টাকা দেবে এই জন্য বসে নয় আরামের বিছানাকে হারাম করে দিয়ে এই মশার কামড় বর্জন করে চটের বিস্তারায় ধুলা বালিতে লুটাপাটি খেতেছেন এই বসে থাকাটা আল্লাহ আল্লাহর রাসূলকে যদি রাজি খুশি করার নিয়ে থাকে কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাবেন নবী পাবেন নবী পাকের দামান ধরে আল্লাহ তাআলার দয়ার জান্নাতে চলে যাবেন একটু জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান মাশাআল্লাহ আজ আমাদের ঘরের ছেলেরা এই জায়গায় অভিশাপ নাজিল হতে এই মহল্লাতে গান বাজনা মেলা ঘাট জেনাই পরিণত হতো সেইগুলোকে বর্জন করে দিয়ে রহমতের বেহেশতের বাগান তৈরি করা হয়েছে আশি বছরে কাফের মুশরিক যদি হয় খুজু খুজু সাথে তওবা করে নিলে বিগত জীবনের পাহাড় পাহাড় গোনা খাতা আল্লাহ তাআলা মার্জনা করে দেবে জোরে বলুন সুবহান আমি বলতে চাই তাহলে হতে পারে পীরের কোনো খানকা শরীফ তার হজরা শরীফ থাকতে পারে
সেই জায়গায় লা শারিক ইল্লাল্লাহকে ছেড়ে দিয়ে পীরের কাছে মান্নত করা হাজত করা। এত সময় আমার আগের বক্তা ভাইজান বলছিলে জিনের খেদার, আল্লাহ বললেন তার ইমানটা গরবা ধ্বংস হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, যত সময় রক্ত কুফর না পড়বে ওর জীবনে ইবাদত বান্দিগিটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আবার আব্বা জান ভাই জানি পীরের মাজারে যেতে না করি না, পীরের মাজারে জিয়ারত করতে মানা করি না, পীরের খানকা শুনে যেতে মানা করি না, তাহলে আল্লাহ পাকে ছেড়ে দিয়ে পীরের মাজারে কোন মুসলমান যদি বলে পীর আমার পাকে ভাঙড়ে পীরের কাছে চলে গেলে হে আসগার আলিশা রহমাতুল্লাহ আলাইহে আমার একটা বেটা হয় না, আপনি বেটা দেন, আপনি যদি আমাকে একটা বেটা দেন আমি আপনার মাজারে জোড়া মুরগা হাজত করে যাব। ও মুসলমানেরা, আমার দাদা হুজুর খলিফা আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে ফতোয়ার কিতাবে লিখেছেন কোন পীরের মাজারে খানকা শরীফে হাজত মান্নের খানা খাওয়া শুয়ারের গোস্ত খাওয়া থেকে সত্তর গুণ গুণ আল্লাহ আমল নামাই দিয়ে দেবে। ওগো ভাই জানেরা পীরের মাজার আদব করে রক্ষা হবে, পীরের খানকা আপনি আদব করে সাফা যাবে, পীরের নামে আপনি মিলাদুন নবী কোরআন খানি করে সব মিলবে, পীরের নামে হাজত মান্ন মেলা ডাক দেবে। ওগো মুসলমানেরা যত সময় রক্ত কুফর না পড়বে তোমার জীবনে বাদাত বন্দিটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। অনেকে বলেছেন হিন্দের অলি খাজা মাইনুদ্দিন তিনি বেদাতে ফকি, যার মাঝে ঢোলকাশি তবলা বাজে, যার মাঝে হাজত করে, যার মাঝে চাদর চড়া, যার মাঝারে আপনাকে সিন্নি দেয়, যার মাঝারে ফুল দেয়, যার মাঝারে কপাল ঠোকে, যার মাঝারে বুক চাপড়াতে থাকে, যার মাঝারে তে ও ভাই জানেরা আল্লাহর ওলি একজন, তিনি আপনাকে আল্লাহ মাহবুব বান্দা চিনে হযরতে সিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন কিতাবের লেখক ছিল, তিনি আল্লাহ বড় ওলি বান্দা ছিল, তিনি বলে দিয়েছেন আল্লাহর হাক্কানি পীরেরা তারা মরে না তারা মরে যায় না, আল্লাহ পাক যাদের কথা বলেছে ওয়াসহাদা ওয়াসলিহিনা ওয়াহসুনা উলাইকা রাফিকা, আমার সোহাদা মানা নেক বান্দা সলে বান্দাদের তাদেরকে মরণ তোমরা বলো না, মরার পরে তারা জিন্দা, আমি আল্লাহ তাদের কবরে জান্নাতির খানাটা আমি আল্লাহ পৌঁছে দি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। তা সিবলি রহমত বললি যে হিন্দের ওই খাজা মঈনুদ্দিনের মাজারটা জিয়ারত করতে যাব, আপনারা অনেকবার গেছেন সেটাই, তা হুজুর পায়দারি হেঁটে হেঁটে যাচ্ছে খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল মাজার মুকাদ্দাসে গিয়ে হরতে সিবলি রহমাতুল সালাম দিয়েছে, সালামের জবাবটা আসলো নি, হরতে সিবলি আবার সালাম দিলে, সালামের জবাবটা তিনি পেলেন না, তৃতীয়বার সালাম দিল সালামের জবাবটা আসলো নি। তা সিবলি রহমাতুল্লাহ মাজারে দাঁড়িয়ে বলছে গো মঈনুদ্দিন আমি মনে করেছি আপনি হিন্দের অলি খাজা মঈনুদ্দিন আল্লাহর হাক্কানি পীর জিন্দা পীর, তা আপনি তো বেদাতে পীর, আপনি মরে গেছেন গলে গেছেন হাড্ডিগুলো মাটির সাথে মিলে গেছে, আপনি যদি হাক্কানি পীর হতেন তাহলে আপনি কবরে জিন্দা আমার সালামের জবাব দিতেন, আপনি তো আমাকে সালামের জবাব দিলেন না। আমি সিবলি রহমতের বলে যাচ্ছি যে মঈনুদ্দিন মাজার জীবন আসবনি আর পৃথিবীর মানুষকে জানাই দেব যে বেদাতে পীরের মাজারটা জিয়ারাত করুনি। তা হযরতে সিবলি রহমাতুল্লাহ হেঁটে হেঁটে চলে যাচ্ছে রাজস্থান পাহাড় এলাকা, তিনি যখন ফাঁকা ময়দান হেঁটে হেঁটে যাচ্ছে রতে সিবলি দেখতে পেলেন একটা গাছে বৃক্ষের গাছে ছায়ার তলায় দাঁড়িয়ে রতে খাজা মঈনুদ্দিন দুটো হাত তুলে মাবুদ মাওলা ধরে দোয়া চাইছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান।
मुरीदान के बोले देव मईनुद्दीन मजारटा के जियारत करो ना हुजूर आमी आपनार मजार मुकद्दमा छेड़े चले आसि आपनी केन कबरटा छेड़े दिए फाका मैदाने एका एका केन दाड़िये आछेन खाजा मईनुद्दीन बोलेछेन बाबा सिबलि ओ बाबा सिबलि आमी मईनुद्दीन आमार मजार मुकद्दसे हिंदुस्तानेर मानुषेरा आमाके सेताय थाकते देय ना आमी एइजन्य खाजा मईनुद्दीन आमी जखन सबे सादेकेर समय सबे कादेबेर समय आमार मजार मुकद्दसे एइ फाका मैदाने মাবুদে দরবারে দোয়া চাইতে থাকি জোরে বলো সুবহানাল্লাহ রতে সিবলি রহমাতুল্লাহ বলেছিল ও হিন্দুর লিখা যা মঈনুদ্দিন আপনি কি অপরাধ অন্যায় করেছে যাতে আপনার মাজারে সেতাই থাকতে দেয় না খাজা মঈনুদ্দিন বলে বাবা সিবিলে আমি চুরি করি না আমি ডাকাতি করি না আমি সেনপাই করি না আমি রাহাজারি করি না আমি মার্ডার কে আসামি নয় আমি নারী ধর্ষিত কারি নয় আমি নারী পাচার কারি নয় ও গা বাবা সিবিলে তোমাকে বলে দিলাম ও বাবা সিবিলে তুমি আমার মাজার মুকামে চলে যাও কি হিন্দু কি মুসলিম জৈন খ্রিস্টান ইহুদিরা আমার মাজারে তারা ঢোলকাশি তবলা বাজায় আমার মাজারে চাদর চড়ায় আমার মাজারে সিন্নি দেয় আমার মাজারে ফুল দেয় আমার মাজারে আপনাকে মাথা ঠোকে আমার মাজারে বুসা দেয় আমার মাজার মুখাতে বুক চাপাতে থাকে বাবা সিবিলে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানেরা আমার মাজার মুখে দাঁড়িয়ে তারা হাত তুলে বলে মেরি খাজা ঝুলি ভরকে দাও টাকা দাও গাড়ি দাও বাড়ি দাও ছেলে দাও মেয়ে দাও বিবি দাও স্বামী দাও ও বাবা সিবিলি আমি তো আল্লাহর বান্দা আমার গোডাউনে কোনো গাড়ি নাই আমার গোডাউনে কোনো ভাটা না আমার গোডাউনে কোনো জলকার ঘেরি না আমার গোডাউনে কোনো আপনাকে টাকা না আমার গোডাউনে কোনো ছেলে মেয়ে না আমি তো আল্লাহর বান্দা আমাকে লাশ ইল্লাল্লাহকে ছেড়ে দিয়ে আমাকে মাবুদ মাওলা মনে করে আমার সাথে এত শিরে বেদাত করে এই দামি মঈনুদ্দিন আমার মাজার মুকদ্দা ছেড়ে দিয়ে পিরানে পীরি দস্তাগির মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হতে খাতনাকে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল মাজার মুকদ্দাসে গিয়ে আমি মঈনুদ্দিন বসে থাকি জোরে বলো সুবহান আরো জোরে বলো সুবহান তাহলে কি বোঝা যায় গো মিয়া তিনি বললে আমার সাথে এত শিরক করে বলে আমি সেটাই থাকি না ও বাবা সিবিলি আমার মজার মুকদ্দাসে আমি খাজা মঈনুদ্দিন রাত ১২টা হয়ে গেলে পুলিশের বেশে ফকিরের বেশে আমার মাজার মুকদ্দাসটা আমি এই চত্বরে ঘুরে বেড়া ও গো বাবা সিবিলি সবে কাজে হয়ে গেলে আমার ঢোল কাজি তবলা নিয়ে হাতে হাজির হয়ে যায় ওই যে আমার মাজার মুকদ্দাসটা ছেড়ে আমি ওই কালে চলে আসি ফাঁকা ময়দানে আল্লাহ পাকে দোয়া দুটো হাত তুলে দোয়া করি জোরে বলো সুবহান তাহলে আজ আমাদের ছেলেরা মেলা বন্ধ করে জলসাতে সকলে খুশি না অখুশি কতজন খুশি আছেন হাত উঁচা করেন তো হাত নামিয়ে দেন অনেকে মুখ কালো হয়ে গেছে
বটদাসালী মিজদাসালী আসতো কত বাদাম ভাজা হুলুম ভাজা পেঁয়াজি ভাজা পাঁপড় ভাজা কত ফুচকা ভাজা খেতাম আর রাস্তায় পাঁইতারি দিতাম সেটা তো হলো নি বন্ধ হয়ে গেছে আমার আব্বা জান ভাই জানেরা জেনে রেখে দেন আর সেটা বড়জন করে দিয়ে যে কোনো পীরের খানকা হোক মাজার হোক দরগা হোক তার নবী সালে সব করলে আল্লাহর অলির নেক দোয়া নসিবে জুটে গেলে আপনার জীবনটা আল্লাহ তালা নূর আলা নূর করে দেবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কিসের উদ্দেশ্য আছেন ইমান যদি না থাকে মদিনার পীর যদি এসে তোমার জানাজায় শরীক হয় তমাম ভাঙল খানো দিনের মুসলমান ওই জানাজায় যদি হাজির হয় লা শরীকা ইল্লাল্লাহ ছাড়া অন্যকে মাবুদ বলে মেনেছে তুই তো আব্দুর রহমান তুই তো আব্দুল সাত্তার আব্দুল জব্বার তুই তো তপন স্বপন নয় জায়গাটা খা জমি পাবে একটা খানকানা শুরু করে দিবে একটা বট গাছ দিলে সালাম করবে মোটা ষাঁড় দেখলে সালাম করবে সাপ দেখলে সালাম করবে তোকে সালাম করতে গেলে হিসাব করে সালাম করতে হবে আমার আব্বা জান ভাইরা মায়েরা বোনেরা বেটিরা কেন তোকে পার হতে গেলে নিজেকে নিজে হিসাব দিতে হবে তুই তো আপনাকে তপন স্বপন নাই ওদের লোকনাথ বাবা বলেছে রনে বনে জঙ্গলে বাবা পার করে গা আমি লোকনাথ যে তাই স্মরণ করি রনে বনে জঙ্গলে আমি তোকে পার করিয়ে দেব তুই পার হতে গেলে গো বিবিরাটি মুসলমানেরা ভাঙো দেব দিনে মুসলমানেরা পার হতে গেলে আলেমের বেটা হাজির বেটা কাজির বেটা পীরের বেটা সুফির বেটা বক্তা সাহেবের আমির সাহেবের বেটা ইমাম সাহেবের বেটা হাফেজ সাহেবের বেটা দাতা সাহেবের বেটা আল্লাহর কাজে অজুহাত চলবে না নিজের হিসাবটাকে নিজেকে নিজেই দিতে হবে ও মুসলমান সকলের কান্না কেঁদেছে নিজের কান্না কাদা হলো না অজানা অচেনা কবর বারবার ডাক দিতেছে ওই দেশে জন্য মুসলমান কি সঞ্চয় জোগাড় করতে পেরেছ ঈমান যদি না থাকে সব বেকার এদিকে বলছে ফুরফুর আসল জিন্দাবাদ অমুক পীরে মরি তমুক পীরে মরি দান এদিকে সুদের ব্যবসা চলছে লটারির ব্যবসা চলছে এদিক গাজাই কোনকে দম দিতেছে ওগো মুসলমানেরা এমন কোন লেখক কিতাবে লিখতে পারিনি বিনা ইমানে কোন পীর তোমার ঠ্যাং করে টেনে জান্নাতে নিয়ে যাবে ইমান যদি না থাকে সব তোমার বেকার সেদিন কেয়ামতে হাসরের ময়দানে বিশ্বনবী হাবিবুল্লাহ কাল্লা তালা শাফাতের দায়িত্ব দেবে হাজার হাজার নবী পয়গম লক্ষ নবী পয়গম বারেরা ওই সময় নবী আদমের বেটারা ছুটে চলে যাবে হে নবী আদম আলাইহিস সালাম আপনি আমাদের বাঁচান আপনি আমাদের শাফাত করান নবী আদম আলাইহিস সালাম নবী বলবে না আমি আল্লাহ দরবারে যেতে পারবো নি গো আমি গন্ধক ফল খেয়েছিলাম আল্লাহ বিলম্বন করে নিয়েছিলাম তোমরা যদি বাঁচতে চাও চলে যাও আখিরি জাবানা নবীর দরবারে চলে যাও জোরে বলুন সুবহান নবী মুসার উম্মতের আগে বলবে হে নবী মুসা আলাইহিস সালাম আপনি আমাদের শাফাত করান আপনি আমাদের বাঁচান নবী মুসা আলাইহিস সালাম সেদিন বলবে আমার কওমের মানুষকে আমি মেনে দিয়েছিলাম আল্লাহর কাছে হয়তো আমি ধরা পড়ে যাব আমি যেতে পারবো নি গো তোমাদের বলে দিলাম আখির জামানা নবীর কাছে যাও আমি নবী মুসা আমার উপায় কি হবে সেদিন আখির জামানার নবীর কাছে পাঠিয়ে দেবে নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের উম্মতেরা নবী ঈসার কাছে যাবে ওই সময় নবী ঈসা আলাইহিস সালাতু সালাম বলবে ও আমার
भक्त मुड़ी तुम्हारे नबी ईसा रुहुल्ला बोले दिला पृथ्वी ख्रीस्टाना खोदार बेटा बोल आख्या दिए अल्लाहर का बोले मुख देखो जेते पारबो ना गो तुम्हें बोले दिला आखिर जमाना नबीर उम्मत उम्मती मोहम्मदीरा दाड़ी आछे आखिर जमाना नबी ओखने तुम्हारा चले जाओ चले बोलो सुभान सेदिन नबीरा कत जेते पारबे नी आर आमरा बोलछी इति केल्ला फाता जान्नाते जाबो अत सहज मने करोनी उनिर भैया আমার আব্বা জারেরা আমার ভাই জারেরা ঈমান যদি না থাকে এমন জসা কিয়ামত পর্যন্ত দেনা শুনেন কোনো লাভ फायदा হবে না নিজের জীবন চরিত্রটা পরিবর্তন করতে হবে না হলে বেকার তাই বলবো রাস্তায় মহিলার যারা গুচ্ছের মায়ের যাত্রা হতে পারি সেই মহল্লার মেয়ে ছেলে এই পাপড়ালা তোর খালাতো ভাই নয় বাদামালা তোর চাচাতো ভাই নয় फुसकावाला तो फूतो भाई नय ओरा बेगाना पुरुष तोके पर्दा करते हबे मायेरा रास्ताय प्यारेट ना करे ना घुरे एकेबारे जदि बादाम भाजा फुसका भाजा खेते मन चेच्छे तोदेर घरेर बाच्चादेरके घर चले जा केनना आल्लामा रूहुल आमिन रहमते किताबे लिखेछे एकटा मेये छेले जदि अल्लाह पाके नाफरमानी बंदा बंदी हो दायूस हो जाए ओ दायूस में छेलेटा मरे जावार परे पृथ्वीर आलेमना पिछे आमिशेर के दावत करे कियामत पर्यन्त कबरटा जदि जियारत करा हय ओ व्यक्तिर कबर आजाब अल्लाह ताला माफ करे देबे ना मुशिरात अल्लामा हुजूर बोलेछे एइते कमे एकटा मेये छेलेर जन्य चारटे पुरुष जहन्नामे चले जाबे ओ मायेरा कानटा खुले शुने निये ने मुशिरात अल्लामा बड़ मौलाना रुहुल आमिन रहमतो किताबे लिखेछे তুমি বাপ নামাজ পড়ছ আসিল দেখে গেল কপাল কালো হয়ে গেল চোদ্দবার হজ করতে যেছ তোমার মেয়ে বেগানা বেটা ছেলের সাথে হাওয়া ঘোরাঘুরি করে হে পিতা কিয়ামতের দিনে ওই মেয়ের জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে বাপের মরার পরে বড় ভাইয়ের দায়িত্ব পড়ে হে বড় ভাই তুমি আলেম কালি ইমাম সাহেব পেশাব হয়ে গেছো তোমার বুকে পর্দা দাওয়াত দিলে না ইমানের কলমা দাওয়াত দিলে না হে বড় ভাই যতই নামাজ কালা পড় না কেন ওই বুনের জন্য কিয়ামত দিন তোমাকে জাহান্নামে তোমাকে যেতে হবে কত নাম্বারে স্বামী দায়িত্ব পড়ে বিয়ে হয়ে গেল ও স্বামী তুমি নামাজ পড়ছো হসপিটালে যাকাত দাও নামাজ পড়ছে আসি দেখে গেল কপাল কালো হয়ে গেল তোমার বিবিকে পর্দা দাওয়াত দিলে না ইমানের কলমা দাওয়াত দিলে না ও বড় ছেলে গো আপনাকে স্বামী কিয়ামতের দিনে इबादत बंदी करो ना क्यों तुम्हार बीवी जो तुम्हें जहन्नामे जेते होबे चतुर्थ नम्बर बड़ ऐले दायित्व पड़े हे बड़ ऐले तुम्हार मा के मान दावत दिले ना पर्दार दावत दिले ना तुम्हार मा के कलमार दावत दिले ना दिन दावत दिले ना हे बड़ ऐले जत बड़े कारी मुक्ति हो ना क्यों तुम्हार मायर जो कियामत दिन तुम्हें जहन्नामे तुम्हें जेते होबे एक मेये छेलेर जन्य ओई वंशे चारटे पुरो जहन নামে চলে যাবে ওগো ভাই জাপ্পা জানেরা আমার নবী কেমন নবী ছিলেন তাই কিয়ামতের তমাম নবী পয়গম্বর পর্যন্ত আখিরি জামানার নবীর কাছে পাঠিয়ে দেয় তমাম নবীরা চিন্তা করে তারা বল আমার উপায় কি হবে আমার উপায় কি হবে আপনার নবী আমার নবী জগৎগুরু নবী কিয়ামতের হাশরের ময়দানে কেঁদে কেঁদে আল্লাহ
আমার নবী বলবে আমার উপায় কি হবে আমার উপায় কি হবে আপনার নবী আমার নবী জগতগুলোর নবী সেই কিয়ামতের দিন বলবে আমার আখিরি জামানার উম্মতের নাজাত কেমন করে হবে ও ভাইজানেরা এটা যাত্রা ময়দান নয় এটা ফাংশন ময়দান নয় কাওয়ালির ময়দান নয় এটা মেলাঘাটের বাজার নয় এটা হলো রিয়াজুল জান্নাত আল্লাহ পাক জানিয়ে দেন বিসমিল্লাহির রহমানির রহিম فليضحكوا قليلا وليبكوا كثيرا زازان بما كانوا يكسبون بندا كادو كادو بشي كوري كادو امي الله كالنا পরিময়মান নবী আদমের হারানো জান্নাতটা আবার তাকে ফিরিয়ে দিয়েছিলাম জোরে বলুন শয়তান হেসেছিল হাসির বিনিময়ে আমি আল্লাহ তাকে ফাঁসি দড়িটা গলায় পরিয়ে দিলাম ওগো ভাই জানেরা মান্নত করা জায়েজ আছে মান্নত করা আপনাকে বেদাত নয় মান্নতের মতন মান্নত করলে গোনা হবে না আপনি মান্নত করে আল্লাহ আমার বেটার বিমার যদি ভালো হয়ে যায় আমি আপনাকে এক সপ্তাহ রোজা রাখবো এটা গোনা হবে না আপনি মান্নত করে আল্লাহ আমার স্বামীর বিমা যদি ভালো হয়ে যায় আমি আপনাকে পঞ্চাশ রেকাত নামাজ আদায় করব এটা কোনো গোনা হবে না বেদাত হবে না গো আপনি মান্নত করলা আপনি যদি আমাকে একটা বেটা দেন আমি তাকে হাক্কানি আলেম করব এটা কোনো বেদাত হবে না শিরক হবে না ও ভাই জানেরা আপনি মান্নত করলা আমার যদি বিমারটা ভালো হয় আমি মসজিদে পাঁচ টাকা সিন্নি কিনে পাঠিয়ে দেব এটা বেদাত নয় আপনি পীরের দরগারে বাতাসা নিয়ে গে বলবে বাবা পীর যদি আমার বিমার ভালো হয় তোমার দরগার জোড়া খাসি জমা করে খানা করে দিয়ে যাব ওগো মুসলমান জেনে রেখে দাও ওই খানা খাওয়া তোমার জীবন বাদাত বান্দি সব বেকার হয়ে গেল যত সময় তওবা না করবে জীবনের নামাজকে বাদাত বান্দিটা আল্লাহ পাকে দরবারে কবুল হবে না শুনতে কি আপনাদের অসুবিধে হচ্ছে বাবা আমার জাতের কথা বলতে এসেছি আমার কমের কথা বলতে এসেছি এই ঘরের কোন রোগী যদি কারে থাকে ডায়রিয়া যদি রোগ হয় ডক্টরের কা হসপিটাল নাস্তি ঘুরে নিয়ে গেলে চিকিৎসা করার আগে তাকে হাতের শিরার ভিতরে মোটা সুচ ফোটাতে হবে সেলাইন চালাতে হবে চ্যানেল করতে হবে ঝনঝন কনকন করবে বটে পায়খানা তো ভালো হবে নিয়া কেটে গেছে ব্যথা হয়ে গেছে তিতো সাপ খেতে হবে গালতি তো হয়ে যাবে এই ব্যথা যন্ত্রণা নিবারণ হবে আমার কমের যারা বিমার রোগী যদি এই ধরনের রোগী কেউ থাকো তওবা করে দিয়ে দাও আল্লাহ পাক আপন হায়াতে মাসাই রেখে দিয়েছে তাই তওবার দরজা খোলা রয়েছে আকুল সময় আছে বিশ্ব নবী জগৎ গুরু নবী তার চাচা আবু তালেব বাল্যক জীবন তাকে মানুষ করেছিল তা আবু তালেবের কপাল ফাটা কলমা পড়া হলো নি তা আবু তালেব মরণের বিছানায় শয্যাশায়িত হয়ে গেছে এমন সময় আবু তালেবের বেটা রসুল্লার জামাতা আবার সাহাবা রতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক এসে বসে ইয়া রাসূলুল্লাহ আপনার সেই বাপের ভাই চাচা মারা যাচ্ছে আপনার বাপের ভাই চাচা মারা যাচ্ছে আমরা হলে কি বলতাম ছোট ভাই করে এক পাটি আমি বড় ভাই করে আর এক পাটি ভাই মারা যেতে একবার দেখতে গেল নি এদি চায়ের দোকানে বসে খবর নিচ্ছে চা খেয়ে বিড়ির দম দিচ্ছে আর বলছে হ্যাঁ এখনো মরিনি বলছে খুব কষ্ট হচ্ছে ও বসে বল মজা লিখছে বলছে কষ্ট হবে না একটু মরুক আগে কবরে ঢুকুক কি অবস্থা হয় উনি যেন ফেরেস্তা ও খবর লিখছে ভাই এখন মরলনি নবী পাক চিন্তা করলেন আমার চাচা বাল্যক জীবন আমাকে মানুষ করেছিল যে চাচা কলমা পড়া হলো না আমি রসুল কেয়ামতে আমার হাতে শাপাতের দায়িত্ব আল্লাহ দেবে চাচা জাহান্নামে যাবে
কলিজায় ধরানো যাবে না তাই নবী পাক বলে মানুষের মরণ সময় অহংকার গরিমা পতন হয়ে যায় হিংসা বিদ্বাসা দূরে হয়ে যায় এই চাচার কাছে রাসূল সাহাবাদের রওনা দিচ্ছেন এই চাচা আমার চেহারা দেখে হয়তো ইমানের কলমা পড়ে মুসলমান হবে জোরে বলুন সুবহান বিশ্ব নবী জগৎগুরু নবী সাহাবাদের রওনা হয়েছে এদিকে মক্কার বিশ্ব বিখ্যাত বেঈমান আবু জেহেল জানতে পারলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দলবলনি হয়তো আবু তালেব মারা যাচ্ছে সেটাই কলমা দাওয়া দিতে যাচ্ছে আবু জেহেল দলবল সাথে করে নিয়ে অন্য রাস্তা দিয়ে আবু তালেবের ঘরে চলে গেল আবু তালেব জমিনে শুয়ে রয়েছে আবু জেহেলকে বলল এ ভাই আবু তালেব তোর ভাতিজা মোহাম্মদকে সংবাদ দিয়েছি আবু তালেব বলল না দি না এই মোহাম্মদ দলবল নিশ্চয় তোর কাছে আসবে তোকে ইমানের দাওয়াত কলমার দাওয়াত দেবে হে আবু তালেব আমি আবু জেহেল তোকে বলে দিয়ে দিলাম মোহাম্মদ আসার আগে কথা বলার আগে তুই একটা কথা বলবি ভাতিজা আমি তোমার বাপের ভাই চাচা জীবনে তোমার মা ছিল নি বাপ ছিল নি গো আমি তোমার দেখভাল করেছিলাম বিপদে মুসিবতে তোমার পাশে দাঁড়াতাম ভাতিজা আর আমি কবরে চলে যাচ্ছি গো হে ভাতিজা তোমার চাচা আবু জেহেল যে কথা বলতে চায় তোমার চাচার কথাটা মেনে নাও আবু জেহেল বলছে আবু তালে তুই বলবি মোহাম্মদ ছয় মাসের জন্য আমাদের পবিত্র ধর্ম তুমি মেনে নাও আমাদের কাবাসে প্রতিমার স্মরণ করো আর ছয় মাসের জন্য আমরা মামা মক্কার মানুষেরা তোমার ধর্ম মেনে নেব হে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ এই কথা বুতা তুই বলবি যে মোহাম্মদ আমি চলে যাচ্ছি তোমার পাশে দাঁড়াবার কেউ নাই তুমি যত বিপদে মুসিবতে পড়ো না কেন তোমার বাপের ভাই চাচা আবু তালেবের সাহাবনাকে আবু জেহেলের সাহায্য সহযোগিতা তোমার কাছে পৌঁছাই যাবে এই কথাটা আবু জেহেল তুই আপনার শিখে দে আবু তালেবকে বললে এই কথাটা মোহাম্মদকে তুই বলবি রাসূল সাহাবাদে এসে গেছেন চাচা জান শুয়ে রয়েছে আবু তালেবের মুখের কাছে বসে গেল এক পাকে বললেন আবু তালেব রাসূলুল্লাহ সাথে বলছে আপনি কেমন হালাতে আছেন আবু জেহেল বসে আছেন মাথা নিচা করে দলনি রাসূল সাহাবাদের চাচা জানকে ঘিরে দাঁড়িয়ে গেল আল্লাহর রহমত যেন আমার চাচা পরে বর্ষণ হয় জোরে বলুন সুবহান ওই সময় আবু তালেব বলেছিল হে ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজা তুমি আমাকে কিছু বলবে চাচা বলার জন্য তো এসেছি আবু আবু তালেব বলে ভাতিজা তোমার কথা বলার আগে আমি তোমার বাপের ভাই চাচা এত মহব্বত পিয়া তোমাকে করতাম আমি একটা কথা বলবো ভাতিজা আমার কথাটা তুমি মেনে নিয়ে নেবে ওই সময় রাসূল বললেন চাচা ঠিক আছে আপনি কি বলবেন আমি আপনার কথা বলা এসেছিলাম আপনি আমার চাচা যান আপনি আমাকে কি বলবেন ওই সময় বললে হে ভাতিজা তুমি শুনে নিয়ে না তোমার যে বড় চাচা মক্কার লিডার মক্কার নেতা বুঝে সে বলতে চাইছে তুমি ছয় মাসের জন্য পবিত্র ধর্ম তুমি মেনে না তোমার উপরে কারো ক্ষোভ থাকবে না হিংসা বিদ্যার কিছু হবে না হে ভাতিজা তুমি যদি মানতে পারো তুমি যদি জমিন চাই জমিন দেব
টাকা চাই টাকা দেব সুন্দর নারী চাই নারী দেয়া হবে আল্লাহ রাসূল কে আদর্শ নবী মাথা নিচা করে শুনে বললে হে চাচা আর কি বলবে ওজে ভাতিজা তোমার মা নাই বাপ নাই দাদা নাই আমি চলে যাচ্ছি গো তোমার পাশে দাঁড়িয়ে আহা বলার মতন কেউ নাই হে ভাতিজা তুমি বিপদে মুসিবতে পড়লে তোমার চাচা আবু জেহেলের সাহায্য সহযোগিতা তোমার পাশে দাঁড়িয়ে যাবে বিশ্বনবী মাথা নিচা করে বললে চাচা দা আল্লাহ তালা পৃথিবীর জমিনে আমাকে শুধু মুসলমান নবী করে পাঠাই দেয়নি গো আমি হিন্দু নবী জৈন নবী খ্রিস্টান নবী হুদি নবী কাজ করার তুলনাটা আসমান জমি পাহাড় পর্বতের নবী গল্লা আমাকে দুনিয়ার জমিনে ওমর সাল্লা কা ইল্লা রহমাত আলামিন করে জগৎবাসী আল্লাহ তোমাকে নিয়ামত করে পাঠিয়েছে জোরে বলো আরো জোরে বলো হে চাচা জাল হে চাচা আবু তালে এখন আল্লাহ দুনিয়ায় বাঁচাই রেখে দিয়েছে আপনার চোখটা বন্ধ হয়ে যায়নি নিশাটা পার হলো নি চাচা আপনি আমার বাপের ভাই চাচা আল্লাহ কিয়ামতের দিনে আমার হাতে শাপাতের দায়িত্ব দেবে হাউজে কৌসার পিয়ালা আল্লাহ আমাকে দান করবে হে চাচা জান কিয়ামতের দিন আমি রসুল্লাহ হাদিসে বাল করেছি গো হাসরের ময়দানে আল্লাহ পাকে নাফরমানি বান্দা বান্দিকে সেদিন কিয়ামতে চিল্লাবে বাঁচাও বাঁচা বলিয়া সেদিন প্রেমের বিবি যাবে না বেটা বেটি যাবে না সেদিন তারা চিল্লাতে চিল্লাতে মুখের জিব্বাটা বার হয়ে যাবে তাদের মুখের জিব্বাটা বার হয়ে গিয়ে কারণ বুক পর্যন্ত ঝুলে যাবে সেদিন কিয়ামতে দিনে জিব্বাটা চিল্লাতে চিল্লাতে কারণ মুখের জিব্বাটা কোমর পদ নেমে যাবে কারণ মুখের জিব্বাটা ষাঁড়ের মতো চিল্লাতে চিল্লাতে হাঁটু পর নেমে আসবে কারণ হাপ্পা মুখের জিব্বাটা চিল্লাতে চিল্লাতে পায়ে তলুটাতে থাকবে সেদিন আটলা মহাসাগর পানি যদি পান করতে দেওয়া হয় সকল দরিয়ার পানি শুকিয়ে যাবে তাদের পিপাসা তৃষ্ণা মিটবে না হে চাচা আমি তোমার ভাতিজা কিয়ামতের দিনে হাউজে কোসারের পিয়ালারে দাঁড়িয়ে থাকবো আমার উম্মতেরা মুহাম্মাদীরা পিপাস উম্মত আমি রাসূলুল্লাহ নিজে হাতে পানি পান করাবো জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাকের ঈমান হারা নাফরমানি বান্দাকে শিরক বিদাত করে কুফরি কালাম করে সেদিন হারাম কে সুদের ব্যবসা ঘুষের ব্যবসা করে ওদের পেটটা এত মোটা হয়ে যাবে মসজিদের গম্বুশের মতন মোটা হয়ে যাবে সেদিন কিয়ামতের দিন মাতালের মতন চলবে লড়াচড়া করতে পারবে নি পেটের ভারী তুলতে পড়ে যাবে আল্লাহ রহমতের ফেরেশতারা গরুর পরের মতো চাবুকে পেটাবে সেদিন চিল্লাবে সেদিন তার পেটের চামড়াটা এত পাতলা হয়ে যাবে আয়নার সম্মুখে দাঁড়ালে নিজের চেহারাটা যেমন দেখা যায় সেদিন তাদের পেটের ভিতরে একটা বিষাক্ত সাপ দংশন করবে হে চাচা আবু তালে আমি রসুল্লাহ কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে আমি নবী পাক নিজে চোখে সহ্য করতে পারবো না চাচা জান আপনি এখন হায়াতে আছে আল্লাহ নিঃশ্বাস বন্ধ করে দেয়নি গো হে চাচা আমি রসুল্লাহ বলে দিলাম আবু জেহেল আমার পাশে বিপদে মুসিবতে দাঁড়াবে আচ্ছা আপনার যদি তামার মক্কার পয়ত ধর্মর মানুষেরা ইমানের কলমা পড়ে নেন আমার হাতে মুরিদ হয়ে যান আমি রসুল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে হাবিয়া দুজকে অয়েল দুজকে মিজানে কাজে বিপদে পড়ে গেলে আমি আপনার ভাতিজা আমার সাহায্য সহযোগিতা ওই জায়গায় পৌঁছে যাবে জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ
বিপদে মুসিবতে আমার পাশে দাঁড়াবে তারা। আমি নবী বললাম কিয়ামতের এই হাশরের ময়দানে এই ছেলেরা চা কতবার দিবি, এই কথা তুই দিয়ে দি, তারপরে কিছু দিবি নাকি? তারপরে টা পান হয়, বিড়ি হয়, খৈনি হয়, তেরেঙ্গা গুটকা তুলসি সে কোল ধরে শরীফ আল্লাহ। ভাই একটু আগে আগে আসবেন, গেট পর্যন্ত মানুষ জাম হয়ে গেছে, একটু আগে আসেন না গো, এই মিডিলটা ফাঁকা হয়ে আছে, আসেন একটু সরে আসেন, যত জায়গা পড়ল সব হবে। একটু জিকির করে কালমা লা ইলাহা, আরো আগে আসেন লা ইলাহা এ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা। وعلى آل سيدنا ঈশ্বর বিশ্বনবী বললেন চাচা আমি আপনাকে বলে দিয়েছিলাম একবার ইমানের কলমাটা পিফুড়ে নিয়ে নেন। আবু তালেব মাথা নিচা করলে তিনি বললে হে ভাতিজা, হে ভাতিজা, তুই নবী সত্য, কলমা সত্য, ইসলাম সত্য, ধর্ম সত্য, কোরআন সত্য, এতদিন কলমা পড়ি না, আজ মরণের সময় যদি কলমা পড়ে মারা যায় মক্কার মানুষ আমাকে বিশ্বঘাতক রামাকাক্ষা দিয়ে দেবে ভাতিজা, এই জন্য আমি কলমাটা পড়তে পাচ্ছি না। রসুলের হৃদয়ের দাগ কাটল, আল্লাহ তো আপনি আমাকে দিনে দায়ী করেছেন, আমি তো হেদায়েতে দায়ী তোমার হাতে নয়, আমি তো ইমানের দাওয়াত কলমার দাওয়াত দেব, আর হেদায়েত যদি করেন আপনি মাবুদ মওলা করবেন। জোরে বলুন সুবহান। বিশ্ব নবী নিয়ত করলে চাচা জানে জোহাত তুলে দোয়া কর আল্লাহ আপনার বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। এক লোকমা গালে ভাত তুললাম, দ্বিত লোকমা উঠাবো, আপনি আমার হাতটা পঙ্গু করে দিতে পারি, জবানটা বন্ধ করে দিতে পারলাম, ওই সময় নিঃশ্বাসটা পার হয়ে যেতে পারি, আল্লাহ তাআলা আমার চাচা হেদাতের দায়িত্ব আপনার হাতে। তাই নবী বললে চাচা আজ হাতে একটু দোয়া করব। অনেকে বললে জলসা যে কোনো লাভ ফায়দা হয় না, মানুষ তো হেদায়েত হয় না, ওগো মিয়া হেদায়েত মানে কোনো পিসামি সে বক্তা সে ইমাম সাহেব নয়, হেদায়েতের মালিক হলো রব্বুল আলামিন আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহান। বিশ্ব নবী দোয়া করবে ওই আল্লাহ পাক জানিয়ে দিল জিবরাইল আমার হাবিব নবীকে জানিয়ে দাও, চাচা আবু তালেবের জন্য আমার কাছে হাত তুলে দোয়া না করি, আমি আল্লাহ আমার হাবিবের দোয়াটা ফিরাই দিতে শর্মিন্দা লজ্জা হবে। হে জিবরাইল আমার নবী পাকে অপমান করতে আমি আল্লাহ নারাজ হয়ে যাব, আমার নবীকে বলে দাও তার চাচা কোনদিন হেদায়েত হবে না, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম। বিসমিল্লাহ রহমানির রহিম, খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়ালা সামিম ওয়ালা বসরিহিম গিশামত ওয়ালাহুম আযাবুন আযীম। হে জিবরাইল আমার নবীকে বলে দাও তার চাচা আবু তালেবকে আমি আল্লাহ অন্তরকে খতম করে দিয়েছি, মোহর মেরে দিয়েছি, আযাবুন আযীম শক্ত আযাবের
জাহান্নাম তৈরি করা হয়ে গেছে আর কোনোদিন ফিরবে না আর আমার নবী হাত তুলে দোয়া করলে নবী দোয়া আমি ফিরাইতে পারবো না আল্লাহ নবী হাত তার তুললেন না নবী পাক সাহাবাদে নিয়ে চলে যেতে কিতাব এসেছে কিছু রাস্তা যাওয়ার পরে রাসূলের কাছে সংবাদ গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সেই চাচা আবু তালেব মারা গেছে বিশ্ব নবী বলেছিল ওই হতভাগা কপাল ফাটাকে পায়ে দড়ি বেঁধে কেড়ে ভাগায় ফেলে বেঈমানে কোন দোয়া না ওই দোয়াটা আল্লাহ কবুল করবে না ওকে পাহাড়ে চূড়ায় তুলে দে চিল সগুন তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নি কারণ আমি নবী তার কাছে আপনাকে ও ভাইদারেরা আবু তালেব নিজে হাতে সোনার পাথর নুড়ি পাতনে ঘোরাঘুরি করল তার কপাল ফাটা আমার নবীকে আবু তালেব চিনতে পারল না তাই কবে বাল বলেছি মোহাম্মদুল বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতাল হাজারি লাইসা কাল হাজারি ও ভাই জানেরা আপনাদের পাগলা হাটে ঘটক পুকুরে সরকারে দোকানে আকি পাথর গমের পাথর হীরা জহরমণি পাথর আছে তার নাম পাথর আপনাদের রোডে বাস লাইনে রোডে বুড়ি পাথর তার নাম পাথর আল্লাহ বলে মোহাম্মদ বাসারন আমার মোহাম্মদকে এমন একটা বাসার পাথর করে পাঠিয়ে দিয়ে দিলাম পৃথিবী মানুষ তোদের মতো মানুষ করে পাঠিয়ে দিয়েছে বটে মানে বাস লাই লাইনে পাথর তোরা মনে করে নিবি না আসমান জমি জমল ভেদাভেদ আছে আমার বিশ্ব জগৎ গুরু নবী কামি আল্লাহ আলা করে পাঠালাম জোরে বলো আরো জোরে বলুন সুবহান আমার বক্তব্য ঈমান ঈমান যদি না থাকে কোনো দাম নাই তাই নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকে যখন বলে রব্বি আল্লাহ আমি আপনাকে দেখব দেখতে চাই আল্লাহ বলে লান্তারানি হে নবী মুসা তুই আমাকে দেখতে পাবি না নবী মুসা বলে আমি আপনাকে দেখব আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলে লান্তারানি হে নবী মুসা তুই আমাকে দেখতে পাবি না কোশিন কালে দেখা হবে না নবী মুসা বলল আমি জাবানা নবী মুসা আমি আপনাকে দেখব দেখতে চাই আল্লাহ আল্লাহ জবাবে বললেন হে নবী মুসা আমি আল্লাহ জানাই দিয়ে দিলাম তুমি যদি আমাকে দেখতে চাও দেখবে হে জাবানা নবী মুসা সালাতু সালাম তোর পথ আসবে তোর পর্বতে গেলে আমি আল্লাহ আমার সাথে তোমার মোলাকাত সাক্ষাৎ হয়ে যাবে জোরে বলুন সুবহান নবী মুসা আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহ বলে নবী তোমার জন্য কোন রাহাবার যাবে না যানবাহন গাড়ি যাবে না একা একা আসতে হবে পাইবারি হেঁটে আসতে হবে তাই নবী মুসা আলাইহিস সালাতু সালাম মহল্লা কমবাসীর কাছে গিয়ে বললে দেখো আমি তোমাদের নবী মুসা আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছি তোমরা আমাকে কিছু বলবে বাবা উম্মে নবী মুসার ভক্তরা বললে হুজুর আমরা তো যেতে পারবো নি আপনি আল্লাহর কাছে দিদার করতে যাচ্ছেন আমার আল্লাহকে বলবেন আল্লাহ আমার একটা বেটা হয় না আল্লাহ আমাকে বেটার ব্যবস্থা করে দিতে নবী বললে ঠিক আছে বলবো আরেকজন বললে হুজুর আপনি আল্লাহ সাথে দেখা করতে যাবেন আমার একটা মেয়ে হলো নি আমার আল্লাহকে বলবেন একটা মেয়ে ছেলে যেন দেয় একটু ব্যবস্থা করতে জাবানান নবী মুসা আলাইহিস সালাতু সালাম বললে তোমার আল্লাহর কাছে পেশ করব আর একটা ব্যক্তি বললে হুজুর আপনি আল্লাহ সাথে দিদার করতে যাবেন আমার বিমাটা সাচ্ছে না এত ডক্টর মুসা বদি কবিরাদের কাছে গেলাম ভালো হলো নি গো আল্লাহকে বলবেন বিমাটা সারাই দিতে আমরা যাচ্ছি বলছে বাবন পীরের নামে তেল পানি বাবলা গাছের গোড়ায় রাখলে ব্যথা আজার বিমার সব ভালো হয়ে যাবে শরীয়ত বললে মসজিদে কোন পীরের কাছে আলেমের কাছে মসজিদ ইমামের কাছে জুমা রাতে মসজিদে তেলের বোতল
আপনাকে পানির বোতল নিয়ে যান, সেটাই ডালা খুলে রেখে আসবে। শয়তান ছিল সবচেয়ে বড় আলে, সবচেয়ে বড় জ্ঞানী বক্তা ছিল শয়তান। শয়তান সুযোগ পেয়ে ওই পানিতে আর আপনাকে তেলে প্রস্তাব করে দেয়, থুতু ফেলে দেয়, এই যেন শিরক করলে বিমার আজার বিমারটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। শয়তানের প্রস্তাব খেয়ে ইমান তোমার ধ্বংস হলো, দিমাগ তোমার ভালো হলো। তুমি বললে বাবন ফকিরের নামে তেলের বোতল বটতলায় গাছতলায় গেছিলাম বলে সেই তেল পানি ব্যবহার করে আমার বিমার ভালো হয়েছে। আল্লাহ বলে তোর ইমান ধ্বংস হয়ে গেল, যত সময় রক্ত কুফরু না পড়বি তোর জীব ইবাদত বাণী কবুল হবে না। মাজারে নিয়ে যান, মসজিদে নিয়ে যান, জুমার ইমাম সাহেব যখন বার হবে তেলের বোতল পানি বোতল হুজুরের কাছে নিয়ে যান, হুজুর আপনি দম করে দেন। ইমাম সাহেব সূরা ফাতিহা সূরা ইখলাস একটু করে দম দিয়ে দিল, এটা জায়েজ আছে। আর আপনি ফাঁকা ময়দানে সেটাই রেখে আসবেন, আবার তারপর দিন জুমার নামাজে নিয়ে আসবেন, আর সেইগুলো মাখবেন বলছে আমার বিমার সাতবার সাত সপ্তাহ মাজারে গিয়েছিলাম বলে বিমার ভালো হলো। আল্লাহ বলতে ইমান ধ্বংস হয়ে গেল। ভালো কারার মালিক, বিমার মালিক দেনওয়ালা আমি আল্লাহ, আর সারাবার মালিক আমি আল্লাহ। একটু জোরে বলুন সুবহান, কোন ডক্টর ওজাবদি কবির আজ রন আমি আল্লাহ, তাহলে শেফার কথা বলেছি, ঔষধ ব্যবহার করতে হবে, তাবিজ কবজ ব্যবহার করতে হবে, আর ভালো করার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা। একটু জোরে বলুন সুবহান। আমার আব্বাজাল ভাইজানেরা মায়েরা বোনেরা বেটিরা, নবী মুসা আলাইহিস সালাতু সালাম তিনি বললেন আর কিছু বলবে তোমরা? কেউ বললে হুজুর আমি ব্যবসায় লস হয়ে গেছি, ফেলোয়ার হয়ে গেলাম, আমার আল্লাহকে বলবেন আমার ব্যবসায় রুজি বলব যাতে হয়, আল্লাহ রুজিকির ব্যবস্থা যেন করে দেয়। জবান নবী মুসা বললে সকলের কথা আল্লাহর কাছে গিয়ে বলবো, তুই যখন আনন্দ পাকবা আত্মহারা হয়ে জবান নবী মুসা আলাইহিস সালাম তোর পর্বতে যাচ্ছে ফাঁকা মাইদার বনু কুরাইশ দিয়ে, তিনি পাহাড় পর্বতে সেটাই যাবে, তাকে নবী মুসা দেখতে পাব আর এই ফাঁকা ময়দানে বানু কুরাইশের উপরে আল্লাহর একটা মকলো একটা চিড়িয়া সেটাই দাঁড়িয়ে রয়েছে। অনেকে মুসলমান বলে জাহান বাসন ফরজ, ওগো ভাঙড়ের মুসলমানেরা বিবিরাটির মুসলমানেরা, মুসলমানের জাহান বাসন ফরজ নয়, মুসলমানের ইমান সহ জাহান বাসন ফরজ। ইমান যদি না থাকে ওই মুসলমানটা আমার আল্লাহ পাকের দরবারে এক পয়সা কোনো দাম নাই। ওগো ভাই জানেরা ইমান কাকে বলা হয়? এই মুসলমানকে যদি আপনাকে চায়ের দোকানে ডেকে নিয়ে একটা বিস্কিট খেতে দেওয়া হয়, এক কাপ লিকার চা দেওয়া হয়, একটা বিড়ি টানতে দেওয়া হয়, ওই মুসলমানটা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য গ্রামের প্রধানের কাছে মেম্বারের কাছে দাঁড়িয়ে যাবে, এর নাম কি ইমানদার, এর নাম কি মুসলমান, এর নাম কি কলমা পড়নেওয়ালা। এই মুসলমানকে হোটেলে বিরানি খানা খেতে দিলে, একটা ক্যাবেস্তান সেখানে টানতে দিলে, ওই মুসলমানটা কোঠের মাঠে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়া যেন দাঁড়িয়ে যাবে, এর নাম কি ইমানদার, এর নাম কি মুসলমান। ইমান কাকে বলা হয়? ওই সময় জাবানান নবী মুসা আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে আছেন, এমন সময় দেখতে পাস আল্লাহ মকর চিড়িয়া পাখিটা নবী মুসাকে দেখে সালাম দিয়েছে, জোরে বলুন সুবহান। নবী মুসা আলাইহিস সালাতু সালাম সালামের জবাব নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলে, ওগো আল্লাহর মকলু চিড়িয়া পাখি তুমি আমাকে কিছু বলবে? পাখিটা বললে হুজুর আপনি নাকি আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন, দেখা করতে যাবেন, আমি যে আল্লাহর মকলু চিড়িয়া পাখি আমি আপনাকে বলবো, আমার তরফ থেকে আমার আল্লাহকে একটা কথা বলবেন। নবী মুসা বলছে পাখি তোমার কি কথা বলতে হবে? মহল্লার মানুষ কথা কথা বললে আমি তো সকলের কথা নিয়ে যাচ্ছি, তুমি কি বলবে? পাখিটা বললে হুজুর আপনি আল্লাহর সাথে দিদার করতে যাবেন, আমি আল্লাহর মখলুক,
একটা চিড়িয়া পাখি এই পাহাড়ের পাদদেশে মরুভূমি ময়দান কোথায় পানির ব্যবস্থা নাই এই পাহাড়ের চূড়ায় একটা গর্ততে ডিম পাল্লাম উম দিয়ে দুটো ছানা বাচ্চা হয়েছে আমি মাছরাঙা পাখি মাছ পোকা ছাড়া অন্য কিছু খাই না হুজুর আমি চিন্তা করছি বাচ্চা মানুষ করতে গেলে এই গর্তই যে পানি জমে রয়েছে মনে এক সপ্তাহে শুকায় যাবে আর পানি যদি শুকিয়ে যায় মাছও থাকবে না পোকাও থাকবে না আমি কি খাবো আমার বাচ্চাগুলো কি খাওয়াবো আপনি আল্লাহকে বলবেন আমি তার মখলুক এখানে বাস করছি আল্লাহ কতদিন পরে এই জায়গায় পানি দেবে আল্লাহ পাক জবাবে কি বলে আপনি আমাকে একটু বলে যাবেন জামানার নবী মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে পাখি তোমার কথা আল্লাহ পাককে একটুকুই বলবো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দিদার করতে গেছেন দেখা করতে গেল দুনিয়ার পায়ে জুতা পরে যেচ্ছে আল্লাহ বললে হে নবী দুনিয়ার রাস্তায় হাঁটা পায়খানা প্রস্থানে যাওয়ার যে রাস্তা জুতাটা তুমি পরে আসছো গো আমি আল্লাহ বলে দিয়ে দিলাম তোমার পায়ের জুতাটা খুলে রেখে এসো জোরে বলুন সুবহান ও ভাই নারেরা বিশ্ব নবী জগৎ নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়েছিলেন আমার হাবিব ওগো জিবরাইল তুমি চলে যাও আমার হাবিবের পায়ের ধুলার বিনিময়ে আমি আল্লাহ আমার আরশ আজিমকে ধন্য করব জোরে বলুন সুবহান মুসা আল্লাহকে দেখবে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ বললেন আমার হাবিবকে হাঁটাবো না তাই বললেন জিবরাইল বরাক নামে এই গাড়িটা নিয়ে যা আমার নবী তার ফুয়াম্মা যান উম্মে হানির ঘরেতে সে তাই রয়েছে হাজির যারা আছেন চোখে দেখে এসেছেন কাবা শরীফের পাশে সাপা মারোয়া পাহাড় যেখানে জমজমের কূপের ঢোকা রাস্তা আছে এখন তো দেখা যাবেনি জমজমের কূপটা হারাম শরীফের নিচে নেমে গেছে ও ভাই জানেরা আমি 2015 হজে গিয়েছিলাম আমি মক্কা শরীফের কাবার হোটেল ভরি হোটেলে আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম আগুন হারাম শরীফে যে ভেঙে তৈরি করা হলো কতটা মানুষ নামাজ পড়বে আমাকে বললে এই তিনবার হারাম শরীফ ভাঙা হলো এবার যে বানানো হয়েছে এই কাবা শরীফে মসজিদ ও হারামে একসাথে 80 লক্ষ মানুষ নামাজ আদায় করবে জোরে বলুন আরো জোরে বলুন সুবহান গো ভাই জানেরা জেনে রেখে দিদার ওই জায়গা থেকে বিশ্ব নবীর ফুয়াম্মা যান উম্মে হানির ঘর আছে হাজির সাহেব জিজ্ঞাসা করো সেই জায়গাটায় দেখতে পাবেন মদিনা মক্কার আলেমেরা বসে বসে আজ নসিহাত করে ওখানে কারুর বসিস্কোপ দেয় না আমি বাংলাদেশ সৈফাত ঝাড়ুদারকে জিজ্ঞাসা করলাম এই জায়গাটা ফজিলত মোহতাবার এত বরকাতান কেন আমাকে বললে হে হাজি হে হাজি আপনি জানেন না এই সেই জায়গা বিশ্ব নবী জগৎগুরু নবী আমার এই জায়গায় তার ফুয়াম্মা জান উম্মে হানির ঘর ছিল আল্লাহ রাসূলকে জিবরাইল এসে এখানে জান্নাতি পোড়াটা বেঁধেছিলে কোন হাজি যদি এই জায়গায় দাঁড়িয়ে নামাজ দোয়া করে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হয়ে যাবে জোরে বলো আরো জোরে বলো সুবহান আমার নবীকে ডাকতে আসলো জিবরাইল নিয়ে যাচ্ছে বোরাক জানবন নিয়ে এসেছে আমরা অনেক সময় দেখতে পাই অনেকে দোকানে বা কারখানায় অনেকে ঘরেতে আপনাকে টাঙানো রয়েছে পিছনটা ঘোড়ার মতো মিডিলে দুটো ডানা আছে সম্মুখটা মেয়ে ছেলে চুল ছেড়ে দেওয়া রয়েছে লিচাই লেখা আছে
হাজা পুরা কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পুরাকে করে মিয়ারাজ করেছিল ওগো মিয়া আমার নবী এমন একটা মেলোক মার্কা পুরাকে করে আমার নবী আপনাকে মিয়ারাজ করিনি গো গাদা থেকে ঘোড়া থেকে বছত আপনাকে গাদা দেখে বছতে মোটা জানবহন আমার নবী পাকে মিয়ারাজ করালেন ওই ঘটনা তামাম আপনাকে দুনিয়া তয় করালো ওইখান থেকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাবে ওই সমান নবী পাক যখন জিবরাইল চতুর্থ আসমানে গিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল যেতে পারবো নি 70,000 ডানা মা রয়েছে আল্লাহ পাকে আশ্রয়ে গেলে তমাম ডানা গুলো পুড়ে যাবে এখান থেকে রপরপে করে আপনাকে যেতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাকের ভয় পেতছে জিবরাইল আমার রাহাবার বন্ধু ছিল সাথে শামাকে ছেড়ে যাচ্ছে একা যেতে হবে রাসূলুল্লাহর হৃদয়ে ভয় লেগে গেছে একাই শুন শুন জায়গা আল্লাহ বলে হাবিব আপনি ভয় পেতছেন আমি আল্লাহ তাআলা আমার নবী পাকের কণ্ঠতে নবী পাকের কানেতে হলতে বেলালে হাবশি রাদিয়াল্লাহ তার কণ্ঠটা নবী পাকের কানে শুনতে পেলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বললেন না আমি বেশি আসতে পারিনি গো মদিনার মসজিদ নববী শরীফের বেলালের গলার কণ্ঠ শুনতে পেয়েছি রাসূলের ভয় লাগলো নি তিনি যখন গিয়েছে আল্লাহ সালে দিদার হবে বিশ্ব নবী চতুর্থ আসমানে গিয়ে চিন্তা করলে এ নবী মুসা যখন জুতা পরে আসছিল দুনিয়ায় তোর পর্বত দেখা করবে আমার নবী পাক আল্লাহ বললে হাবিব হে নবী মুসা দুনিয়ার জুতা খুলে রেখে এসো আমি রাসূলুল্লাহ দুনিয়ার জুতা পরে চতুর্থ আসমানে এসে গেলাম আল্লাহ পাক আমাকে কি না বলবে আর আমরা এলাকায় যত পার্টি অফিস স্কুল কলেজ কিলা উদ্বোধন করার জন্য কাদের দাওয়াত ফিটে কাটার জন্য এলাকা যত লিডার কেলা দাঁড়িয়ে মোটা মাল আছে তাদেরকে ফিতে কাটার জন্য দাওয়াত করা হয় ওরা এসে স্কুল উদ্বোধন করে সব দাঁড়িয়ে মোটা মাল তারা আসে আর বিশ্ব নবীকে জগত গুরু নবীকে আল্লাহ বললে আমার সাজিমকে ধন্য করার জন্য রাসূলুল্লাহর পায়ের ধুলার বিনিময়ে আমি আল্লাহ ধন্য করব জোরে বলুন সুবহানাল্লাহ এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী জুতো খুলবে আল্লাহ পাক হাবিব হে আমার নবী বন্ধু দোস্ত আপনি জুতো খুলবেন না আমি আপনার পায়ে খোলার বিনিময়ে আমি আল্লাহ আমার আরশাজিনকে উদ্বোধন করব জোরে বলুন সুবহানাল্লাহ আমার আব্বা জান ভাই জানেরা আমি বলতে যাচ্ছিলাম নবী মুসার কথা নবী মুসা রওনা দিনে তোর পর্বতে খালি পায়ে চলে যাচ্ছে আল্লাহ সে দিদার হয়ে গেল দেখা হয়ে গেল পাককে নিজের কথা সেটাই বললে বিবি বাচ্চার কথা বললে মহল্লার মানুষের কথা বললে সব কথা বলা হয়ে গেছে নবী মুসা আলী ও সালাতু সালাম আল্লাহ পাকে মকলব ওই চিড়িয়া পাখির কথাটা আল্লাহ সাথে তার বলা হলো না নবী মুসা তিনি ভুলে গেছে আল্লাহ পাক বলে নবী আর কিছু বলবে আল্লাহ কিছু বলবো নি যা বলা ছিল সব বলে দিয়েছি আল্লাহ বলে নবী আত আসতে পারবে নি এসেছো যে কালে যা চাওয়ার বলা থেকে বলতে পারো তাই জামানার নবী মুসা আলাইহিস সালাম বলেছিল হে রাব্বি আল্লাহ যা বলা ছিল বলে দিলাম আর কিছু বলার মতন নাই আল্লাহ পাক ওই সময় বলে নবী যদি বলার না থাকে তাহলে তুমি ঘরে চলে যাও জামানার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তোরপ দেখা করেন আপনাকে আনন্দ করে তুই যখন চলে আসে ঘরে ফিরিবে ওই সময় আল্লাহ পাক পিছনে ডাক দিলে হে নবী মুসা আলী ও সালাতু সালাম তুমি একটু দাঁড়িয়ে যাও আল্লাহ কেন আপনি তো আমাকে চলে যেতে বললেন আল্লাহ বলছে নবী দাঁড়াও পিছনে তাকাই বলে রব্বি আল্লাহ আপনি কি বলবেন আল্লাহ বলে নবী
তুমি যে বললে আর কিছু বলবো নি যা কিছু বলাছে সব বলে দিয়েছি তুমি যখন ঘর থেকে তুরপদ আসছিলে ফাঁকা ময়দানে আমি আল্লাহ আমার একটা মখলুক চিড়িয়া পাখি তোমাকে কিছু বলেনি জবানান নবী মুসাফা হয়ে গেছে এই রব্বি আল্লাহ সত্যি পাখির কথাটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম আল্লাহ জবাবে বলে হে নবী মুসা আলাইহিস সালাতু সালাম আমি আল্লাহ দুনিয়ার কয়টা মানুষের কথা নিয়ে আমার কাছে আসার সাথে সে ভুলে গেলে আমি আল্লাহ আমার দুনিয়ার নাফরমানি বান্দা আল্লাহ ওয়ালা বান্দা তামা মকলো পিপিলিকা মাকোসা মাছি মশা কি খাবে কি করবে সকলের খবরটা আমি আল্লাহ রেখে দি জোরে বলো আরো জোরে বলো সুবহান হে নবী তুমি ভুলে গেলে তাহলে তুমি বলো আমার মখলুক চিড়িয়া পাখি তোমাকে কি বলেছে ওই সময় নবী মুসা আলাইহিস সালাম বললে আল্লাহ আপনার মখলুক চিড়িয়া পাখিটা বললে ওই পাহাড়ের পাদদেশে সেটাই বাস করছে ফাঁকা ময়দানে সেটাই পানির কোনো ব্যবস্থা নাই সেই মখলুকটা চিড়িয়া পাখিটা একটা গর্ততে তিনি ডিম পাললে ডিম পেউন দিয়ে যে সানা বাচ্চা হয়েছে ওই পাখিটা মাছরাঙা পাখি পোকা মাছা কিছু খায় না সেটাই কোন পানির ব্যবস্থা না আল্লাহ তাআলা আপনার মখলুক বলেছে আমি এখানে বাস করছি পানি যদি শুকিয়ে যায় পোকা মাছ কিছু থাকবে না আমি কি খাবো আমার বাচ্চাগুলো কি খাবো হে নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বলবে আল্লাহ তাআলা কতদিন পরে গর্ততে পানি দেবে আল্লাহ বলে নবী মুসা আমার মুখ ছিড়িয়া পাখিকে বলে দিও আমি আল্লাহ তাআলা ওই গর্ততে বারো বছর পরে পানি দেব জোরে বলো সুবহান ঈমান বাঁচবে বারো বছর পরে যে আল্লাহ পানি দেয় পাখিও বাঁচবে নি ছানা বাচ্চা বাঁচবে নি সব মরে পচে খসে হাড্ডিগুলো মাটির সাথে মিলে যাবে আমরা হলে কি বলতাম আল্লাহ চোখ নাই আল্লাহ টেরা হয়ে গেছে ও দেখতে পাইনি ওর বিচার নাই ওর পাঁচটা বেটা মরলুনি আর আমার একটা বেটা মরে গেল ঈমান তোমার ধ্বংস হয়ে গেল ঈমান তোমার বরবাদ হয়ে গেল ওগো মিয়া নবী মুসা আলাইহিস সালাম কোনো কথা না বলে তিনি এখন ঘরে চলে আসছে পাহাড় থেকে নেমে গেছে এমন সময় সেই চিড়িয়া পাখিটা সেটাই দাঁড়িয়ে আছে নবী মুসা আলাইহিস সালাম সে দেখে বললে হে নবী আপনি আমার কথাটা আল্লাহ পাকে বলেছিলেন বিপল শোকের